وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب تغيبنا وتغيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل দুরুশরীফ পড়লে আপনাদের গুনাহ হবে কথা বলেন তা পড়তেছেন না কেন ভয় লাগে মামলা হামলা দেবে নাকি জবান কেউ খোলা রাখ বন্ধ রাখবেন না জবান খুলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد توحيدك أمانًا
নিশা হাই হামারা বালাগুল উলা বি কামালিহিম কাশাফা দুজা বি জামালিহি হাসানাতু খিসালিহি সাল্লু আলাইহি আলা ইয়াসাম কিনাল কসুরিল মুআল্লা ستدفن عن قريب في تراب له ملك ينادي كل يوم لدهن الموت يبنو للخراب قليل الأمور في دار دنيا ومرجعنا إلى بيت তুরাবিন ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نكلي زمانا يا آخر أهل بدعات নিকলেগে জমানায় আখর আহল বদাআত ইসলাম মিন নুইনু ইবাতি কানি ইজাদ ইসলাম মিন নুইনু ইবাতি কানি ইজাদ আই বান্দা এ খোদা চাহো হর দম মে তু হুশিয়ার আয় বান্দা এ খোদা চাহো হর দম মে তো হুশিয়ার বেদাত কা জো বদগু করে গা তুমকো ইমাম বরবাদ বেদাত কা জো বদগু করে গা তুমকো ইমাম বরবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াইতি জবাহি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা সাগাটা সাগাটা থানা কমিটি কর্তৃক ইয়াং সোসাইটি যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত কালমি মণ্ডলপাড়া যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাদ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসায়াতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম বহুদূর থেকে ছুটি এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সেনেহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আলে বসা বিভিন্ন গুণে গুণান্বিত সতী সাধুবি অবলা সরলা মা ও বোনেরা লাখ কোটি শুকরিয়া আদায় করি সে মহান মহামান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমানকে মুসলমানের ইমানই সেই বলিয়ানে একত্রিত হয়ে ঈদুল আজহার দ্বিতীয় দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে বসার তৌফিক দান করলেন সে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে হলে তো চলবে না দেখেন না বার্মায় মুসলমানরা মার খায়
মুসলমানরা আজকে মার খায় একটা মাত্র কারণ, মুসলমানের আল্লাহু আকবার পাওয়ারের ধ্বনি কমে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, মুসলমানের ইমানের আওয়াজ উঁচু করে আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দর পতন, সমস্ত নাস্তিক মূর্তাদের পতন হয়ে গিয়েছে। আজও মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিবেন, খোদার কসম করে বলি, জমিন থেকে আবু হানিফার দুশমন লা মাযহাবরা বাংলার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে, কথা বলেন ঠিক না? অতএব মুসলমানকে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ শুকরিয়া আদায় করতে হবে। সবাই উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সৈয়দ সাকলাইন ইমামুল মুরসালিন আকসারে নবুওয়াত ফখরে মাওজুআত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাগাটা জানাবাসী, মণ্ডলপাড়া এলাকার মানুষ, আপনারা সবাই কেমন আছেন? বনোয়ারপাড়ার মানুষ আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ঈদ কেমন হয়েছে? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঈদ মোবারক। আল্লাহ আপনাদের ঈদ মোবারককে কবুল করুক, আপনাদেরও কবুল করুক। আল্লাহ আপনাদের ওসিলায়, আপনাদের মেহমানদের ওসিলা আমাকেও কবুল করুক, বলুন আমিন। আপনারা গতকালকে গরুর গোশত খেয়েছেন না খান নাই? খেয়েছেন? কারা কারা খান নাই হাত তোলেন, কারা কারা খেয়েছেন গতকালকে গরুর গোশত, দুই হাত তোলেন। যারা তুলবেন না তারা শয়তানের নাতি না হইলে পুতি। ওই মাইগোলা তুই তুল, অনেকে বাঁকা করছেন, আপনারা সবাই তোলেন, দুই হাত টান টান করেন, টান হাত দুইটা কে দিছেন? শেখ হাসিনা দিছেন, খালেদা দিছেন, কে দিয়েছেন? জোরে বলেন, যে আল্লাহ জবানটা দিছে জবানটা আল্লাহ বন্ধ করতে পারেন না, পা দুইটা কে দিছেন? ঘুম ধরছে আপনাদের? একটু ঘুমগুলো ভাঙেন তো, দাঁড়ান সবাই, দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান, আমিও দাঁড়াই, দাঁড়ান সবাই দাঁড়ান, সবাই দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করি বলি, আজকে জান্নাতের বাগানে যে দাঁড়িয়ে যাবে, ওই পায়ের মধ্যে কেয়ামতের আগ পর্যন্ত, মউতের আগ পর্যন্ত প্যারালাইসিস আক্রমণ করতে পারবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ, পা গুলো সোজা করে নেন, আলহামদুলিল্লাহ বলে। সন্ধ্যা থেকে মাহফিল হচ্ছে, এখনো তাকবীর হয় নাই, তাকবীর দিলে শয়তান দূরে যায়, আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার মানে কে বড়? একটু জোরে বলেন, কে বড়? আমি নারাই তাকবীর বলবো, আপনারা বলুন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলবেন। এই বনোয়ার পাড়ার মানুষ যেন জেগে ওঠে, আজকে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, শরীফুল হুজুর এসেছে, যার ওয়াজ এতদিন মোবাইলে ইন্টারনেটে শুনেছি তাকে আমরা দেখিনি, আজকে দেখতে পাচ্ছি। উচ্চ কণ্ঠে মা বোনেরা আপনারা গোপনে গোপনে আওয়াজ দিবেন, ভাইয়েরা আপনারা উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, তাকবীর দিলে পয়গম্বর বলেছে জীবনের গুনাহ মাফ, জান্নাতের দিকে তোমরা ধাপিত হয়ে যাবে। নারাই তাকবীর, দুই হাত উঁচু করে উপর আকাশের দিকে মারবেন আর জোরে জোরে তাকবীর দিবেন, নারাই তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, বেদাত গ্রন্থ যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারাই তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। বসেন সবাই, রাগ করলেন? কেউ কষ্ট দিলাম? অনেকের ঘুম ঘুম চলে আসছে, অনেকে বাড়ি গিয়ে ঘুমাইছে না, দশ মিনিটের মধ্যে চলে আসবে, ওয়াজ তো কেবল শুরু। এই ক্যামেরাওয়ালা তুই সার, আল্লাহর ক্যামেরা চলতেছে ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্যামেরা আজ আছে কাল থাকবে না, আল্লাহর ক্যামেরা চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত বন্ধ। অন্যায় করলে বিচার করবে কে? আর জোরে বলেন, কে বিচার করবেন? এখানে আজকে ন্যায়ের জন্য আসছি না অন্যায়ের জন্য আসছি? আমরা জাহান্নামের আসামি, জান্নাত তোমার জন্য এসেছে ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গতকালকে লক্ষ কোটি কোটি গরু উট তুম্বা ভেড়া জবাই হয়ে গিয়েছে বাংলার জমিনে ঠিক কিনা বলেন? কিসের জন্য?
পয়গম্বর ইব্রাহিমের সুন্নতের আমল পালন করে দিয়েছেন, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি ওয়াজিব করে জান্নাতি মেহমান হওয়ার আশা জাগিয়েছেন। আল্লাহ যদি কবুল করেন, পয়গম্বর বলে প্রতিটি লোমে লোমের বিনিময়ে একটি করে নেকি বান্দার আমলনামায় দান করা হবে। তবারক আছে আপনাদের সবার জন্য, তবারক আছে আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজও শুনতে হবে, খাইতে হবে, তারপরে বাতিলের জিব্বা টান দিয়ে ছিড়তে হবে, ঠিক কিনা বলেন? হে সবিনের মধ্যে 92% মুসলমান, এরপরে সবিনে বাংলার জমিনে নাস্তিক বেদাতি ভণ্ডরা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপি সুন্নার বিরুদ্ধে কথা বলে। আল্লাহি আল্লাহ কসম করে বলি, যদি মুসলমান আওয়াজ দিত, এই জমিনে নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আওয়াজ দিতে পারত না, কথা বলেন ঠিক না বাদে? আওয়াজ কমে কেন রে ভাই? যত জোরে ঠিক বলবে তত তাড়াতাড়ি নাস্তিকের পতন হয়ে যাবে। তবে এখানে নাস্তিক নে আশেপাশে থাকতে পারে, আমরা সবাই জান্নাতি মেহমান। কার মেহমান? জোরে বলেন। আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? এখন আসছি কোথায়? দুনিয়াতে আসছি, তবে এখন বসেছি জান্নাতি পরিবেশে। আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দুনিয়াতে যতদিন বাঁচবো হালাল খানা খেয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আজকে 3 সেপ্টেম্বর 2017 রোজ, আজকে রবিবার, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন 3 সেপ্টেম্বর, 12টার পরে সময় চলে যায়, আর কয়েক মিনিট পরেই তো সময় শেষ হয়ে যাবে। 4 তারিখে তো আমাকে ওয়াজ করালে একটু বেশিই দিতে হবে, এরপরে যদি আপনারা থাকেন আধা ঘন্টা বয়ান করলে আপনারা থাকবেন তো সবাই, বেশি না আধা ঘন্টা দেবেন? আধা ঘন্টা আজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, পয়গম্বর বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদুহু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালাইকা ওয়াসিয়াযহুমুর রাহমা ওয়ানাযালা আলাইহিমুস সাকিনা ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলে, নবীর উম্মাত, পয়গম্বর বলে উম্মাত, দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আমার আল্লাহর আলোচনা করা হবে, আমি রসুলের আলোচনা করা হবে, কোরআন সুন্নার আলোচনা করা হবে, ওই জায়গাটা তখন সাধারণ জায়গা থাকবে না, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী উম্মতকে বলে দেন, জান্নাতের বাগানে যারা বসবে, যারা বুঝিয়াও বসবে না বুঝিয়াও বসবে, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করে বসার সাথে সাথে বান্দার জীবনের তামাম গুনাগুলি মাফ করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া নাসান, আতিনা ফি দার দুনিয়া নাহসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা, লাফদি খারাবিল উলুমি ওয়াল গিনা, হর গরি মে বেন তু তৈয়ার হাই, চুন মঙ্গে উসে তু বেজার হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী উম্মতকে জানিয়ে দেন, যারা আপনার জান্নাতের বাগানে বসেছে, আমি আল্লাহ তাদের তমাম গুনাহগুলি মাফ করে দিয়েছি, বলতে আমি বান্দার তমাম সগীরা গুনাহ মাফ করে দিয়েছি না, সগীরা গুনাহ শুধু মাফ করলে হবে না, ওরে বান্দা কবিরা গুনাহও মাফ করা লাগবে। পয়গম্বর বলে, কেউ যদি একটা কবিরা গুনাহ করে মরে যাও, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কত বছর? এ মুসলমান আল্লাহর গোলাম,
7000 বছর জাহান্নাম একদিন সূর্যর তাপ সহ্য করতে পারি না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী উম্মতকে বলে দাও, বান্দা যদি মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, বেপর্দায় চললে কবিরা গুনাহ হয়। ওরে যুবক মুরব্বী বাবাজিরা ভালো করে শুনে নেন রে ভাই, দাড়ি কাটলে ছোট করেন বা ক্লিং শেভ করেন কবিরা গুনাহ হবে 7000 বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ সারিয়া দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। পয়গম্বর বলে ও বান্দা একটা সুসংবাদ শুনে না, যদিও জাহান্নামী বাসিন্দা হয়ে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে বসার কারণে বান্দা তুমি যদি খাঁটি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বিগত জীবনের তামাম গুনাহগুলি মাফ করিয়া আমার আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ বানাইয়া ওই বান্দাকে জান্নাতি মেহমান বানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তুমি তুমুরের মতো গুনাহ করো নাই কে শৌমর। নবী যার ব্যাপারে বলেছেন লাউকানা বাদা নাবিয়্যান লাকানা উমার, উমর জিনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সব খেয়েছে। উমর যখন তার ভুল বুঝতে পেরেছে আল্লাহর কাছে তওবা করেছে, তওবার মতো তওবা করেছে, আল্লাহ তাআলা উমরের গুনাহ মাফ করে দিয়া উমরকে জান্নাতে মেহমান বানিয়ে দিয়েছে। ইয়া ইলাহি মুজুসে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মিতু ঝুকো একে নজর। ইয়া ইলাহি তুমেরা সত্তার হাই, ইয়া ইলাহি তুমেরা গফার হাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তাওবার কারণে বান্দা তামাম গুনাহ মাফ করে দেব, কার ওয়াদা? আর জোরে বলেন কার ওয়াদা? এ দুনিয়াইতে আপনাকে আমাকে পাঠাইছেন আমার আল্লাহ, ওয়াদাও করেছেন আমার আল্লাহ। ওরে বান্দা কেন পাঠাইছেন একটু গবেষণা করে দেখো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একটু চিন্তা কর, একটু গবেষণা কর, আমি আল্লাহ সর্বপ্রথম বনি আদম সন্তানকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছিলাম জিনকে। কাকে পাঠাইছেন আগে? আল্লাহ বলেন আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে আগে জিনকে। আবার কোন কোন তাফসীরকারক বলে না না, জিনের আগে আরো দুইটা প্রাণী ছিল এই দুনিয়াতে, তারা আপনার মতো চলেছে খেয়েছে। আদম নবী দুনিয়াতে আসার আগে 2000 বছর আগে আসলো জিন, আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে আসলো জিন, জিনেরও 1500 বছর আগে আসলো আরো দুইটা প্রাণী। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয় একটা প্রাণীর নাম হলো আনবীর, আর একটা প্রাণীর নাম হলো আনহিল। আনবিল আনহিল, আনবিল আন, কয়টা প্রাণী? আদম নবীর আগে কে আসলো দুনিয়াতে কয় হাজার বছর আগে? আবার জিনের আগে 1500 বছর আগে দুইটা প্রাণী আসলো, কি নাম? আনবিল আনহিল। আনবিল খেয়াল করতে হবে, গুলাই গেলে কিন্তু হবে না, একটু বাঁকা করে দাও, এদিক করে দিল কে? আমাকে যদি খালি ফ্যানে ঠিক করতে ওয়াজ করবো কখন রে ভাই, কি বলেন আপনারা?
হালকা একটু আর একটু সামান্য দাও, আর একটু দাও, হ্যাঁ বাস, নাড়ানাড়ি করিয়েন না। আপনাদের গরম লাগলে একটু সামনে গেলে বসে সমস্যা হয় না ইনশাআল্লাহ। ভাইরা আমার রাগ করেন নাকি আপনারা? আল্লাহ পাক আদম নবী, আদম নবীকে দুনিয়াতে পাঠার আগে 2000 বছর আগে পাঠাইন এল জিন, জিনেরও 1500 বছর আগে আসলো দুইটা প্রাণী আনবিল আনহিল। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন রে ভাই, ফাও বয়ান করার জন্য আসি নাই, মিথ্যা কথা বললে জবাব দিতে হবে, আপনারাও না জানলে জানেন, কিন্তু আমার আল্লাহ আর আস্তে করে বলেন, আর মহব্বতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর অন্তরের খবর কেউ জানে না, জানি আমি আল্লাহ। তোর যদি অন্তরের ভিতরের খবর সমাজের মানুষ জানতো জাগা দিত না, আমি আল্লাহ জানি, আমি কাউকে বলি না, বলি না। আল্লাহ পাক বলে, হায়াত থাকতে বান্দা তওবা কর, ওরে বান্দা মাফ করার মালিক আমি আল্লাহ। আনবিল আনহিল দুই প্রাণীর পর আমি আল্লাহ জিনকে পাঠাইলাম, তারপরে পাঠাইলাম ইনসান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুইটা প্রাণীর মানে তোমার ইনসান জিন এবং ইনসান, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি আমার গোলামি করাবার জন্য, মনে রাখবা। সময় কিন্তু বেশি না, সময় হলো অল্প। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা একটা ঘর তৈরি করবা, ঘর একটা খেয়ার খুঁটা দিয়ে ঘর বানাবা, 1 বছর থাকতে পারবা, গ্যারান্টি আছে। কিন্তু বান্দা আমি আল্লাহ কয়েকদিন হায়াত দিয়া পাঠাইলাম, গ্যারান্টি নাই। আমার সম্মানিত সভাপতি সাহেব যদি বলে, হুজুর আমি আজ থেকে 1 বছর বাঁচবো, যদি গ্যারান্টি দিতে পারে আমি তাকে 1 কোটি টাকা দেবো, পারবে গ্যারান্টি দিতে? বলেন, 1 বছর বাদ দিলাম, 1 মাস বাঁচবো, গ্যারান্টি দিতে পারবে? এমন কোন মায়ের সন্তানের যদি বুকের পাটা থাকে রে ভাই, একটু বলো আমি একদিন বাঁচবো, এখান থেকে বাড়ি যাব? না না, সাদ্দাত মনের মতো জালিম জান্নাত বানাইছে, দুনিয়া বি জান্নাত আল্লাহর জান্নাত, কিন্তু না, আল্লাহকে ঘুরি আঙ্গুল দেখায় বলে, মালিক তোর জান্নাত যাব না, আমি জান্নাতে যাব। আল্লাহ কয় জিবি আজরাইল যা, ঘোড়ায় চড়ে সাওয়ার হয়ে চলে গেল, কদম জান্নাতে পা ফেলার আগে সাদ্দাদের জীবন কাবজ করে নিয়ে গেল। ওরে যুবক, না নামাজতানি করা যাবে না, এই দুনিয়াতে কত বড় লোক চলে গেল রে ভাই, কত কোটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা চলে গেছে, আপনি আমিও চলে যাব, এই থাকবো না। অতএব মাস্তানি করা যাবে না আপনাকে, আমাকে স্বাধীনতা ভাবে আল্লাহর দিনের দিকে আগাইতে হবে, জোরে কোন ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক না? কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ভেড়া উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘিরি না করে, হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদাম।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়, ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমার রবকে। আর জোরে বলেন কে, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। বাইরামান আল্লাহ পাক প্রথম দুইটা প্রাণী পাঠাইলেন, আনবিল আনহিল, তারপরে জিন, তারপরে ইনসান মানে মানুষ। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ইবাদত করো ইয়া আইয়ুহান নাস, হে মক্কার কাফের। সূরা বাকারা 21 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলেন একটু শুনেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, নাস মানে, জোরে কথা বলেন না কেন ভাই, নাস মানে, এখানে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মক্কার কাফের। মুফাসসিরগণ লিখেছেন সূরাটা নাজিল হয়েছে মদিনায়, নাজিল হয়েছে সূরাটা, জোরে বলেন কোথায় নাজিল হয়েছে, আল্লাহ এখানে কি বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার কাফের। তবে পুরো সূরাটায় মদিনায় নাজিল হয় নাই, কিছু অংশ সূরা মক্কার নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস, এখানে জবাব হয় আল্লাহ পাক তো বলতে পারতো হে মদিনার কাফের, যদি মদিনায় কাফের বল তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস উবুদু ওয়াহিদু, তাহলে হতো মদিনার কাফের। আল্লাহ বলেছে হে মক্কার কাফের, ইবাদত করো তোমরা তোমাদের রবের, একটু জবাব দিবেন চিকন কথা, ইবাদত মুসলিম আল্লাহর করে না কাফের করে, জোরে বলেন, ইবাদত মুমিন আল্লাহর করে না কাফের বেঈমান বিদিনরা করে, কে করে, জোরে বলেন। এখানে জবাব হয় ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা সম্পাদন করেছে, এখানে মুমিনও হবে কাফেরও হবে, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ কাফের মুসলিম সবলে শুনি নাও, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, রবকে। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন রবকে। আল্লাহ বলে উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, কেমন রবের ইবাদত করবা, আল্লাহ পাক বলে ইবাদত করলে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ অর্জন করতে পারবারে ভাই, আর যার ভিতর তাকওয়া আছে সে কখনো জিনা করতে পারে না, যার ভিতর তাকওয়া আছে সে কখনো মিথ্যা বলতে পারে না, যার ভিতর তাকওয়া আছে সে সুদের টাকা দিতে পারে না, যার ভিতর তাকওয়া আছে সে কুরবানির গোশত তিন ভাগের উপর করতে পারে না, যার উপর তাকওয়া আছে কুরবানি সুদারুর সাথে দিতে পারে না, ঠিক কিনা বলেন, কেমন তাকওয়ার গুণ। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস,
ইবাদত করো তোমরা তোমাদের রবের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, এ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রে ভাই, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে। আরো জোরে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইলেন। কিতাবের মধ্যে আমরা পড়েছি আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। কেমনে বানাইলেন রে ভাই? আদম নবীকে বানাবার আগে আল্লাহ জিনকে বানাইছেন, ফেরেশতাকে বানাইছেন। পরস্পর দ্বন্দ্ব আমাদের সমাজে এখনো হয়, একটু দ্বন্দ্বটা ঘুষাইয়া দেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিন জাতিকে বানাইলেন কি দিয়া? জোরে কোন, জোরে কোন, কি দিয়া? আগুন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন কি দিয়া? নূর। কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন কি দিয়া? ফেরেশতা বানাইলেন নূর দিয়া, জিন বানাইলেন আগুন দিয়া, মানুষকে বানাইলেন আল্লাহ কি দিয়া? ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনতে হবে রে। ওরে বনোয়ার পাড়ার মুসলমান, চুপ থাকলে হবে না, আজকে জবাব দিবা। কেন নবীকে নূরের তৈরি বলো, কেন মাটির তৈরি বলো, একটু জবাব দিবা রে ভাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবী, আদম নবী কে আল্লাহ বানাইলেন মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আমার রব, জিবরিল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে ও জিবরিল দুনিয়ায় যাও, আমি আল্লাহ আদমকে তৈরি করতে চাই। জোরে কোন, সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসমান থেকে আসলেন এই জমিনে, মাটি নামার জন্য কাকে বানাবেন? জোরে বলেন, আদমকে বানাবেন, আদম নবীকে বানাবেন আমার আল্লাহ। জিবরিল যখন দুনিয়াতে আসলেন মাটির কাছে, বলে মাটি একটু মাটি দাও, কি করবা? বলে আমি আল্লাহর কাছে মাটি নিয়ে যাব, আদমকে বানাবো। মাটি বলে, ভাই আল্লাহর কসম আমি তোমারে মাটি দিতে পারবো না। বলে কেন? বলে আমার বড় ভাই, না জানি আল্লাহ আসমান থেকে মাটিকে আসার দিয়া ফলাইয়া দেয়। ও জিবরিল আল্লাহর নবীর কসম, মাটি নিবি না, মাটি দিতে পারবো না, দোহাই লাগে রে ভাই। জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহ আপনার কাছে হাজির হইয়া গিয়েছি। আল্লাহ পাক বলে, জিবরিল কি খবর, মাটি কই? বলে আল্লাহ মাটি আনতে গিয়েছি, মাটি আনার জন্য গিয়েছি, মাটির বড় কান্না কান্না, মাটি আপনার নামে কসম করে বলে আপনাকে সে মাটি দিতে পারবে না। জোরে কোন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার দ্বারা হবে না, আজরাইল আর এক ভাই ফেরেশতা, তোর নাম হলো মিকরাইল, মিকরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তুমি যাও। জিব্রাইল ফেল করেছে না পাস করেছে? ফেল করেছে, মাটি আনতে পারে নাই, কাকে বানাবে? এ ভাই কপাল পুড়ে যাবে, ভালো করে শুনে যাও। আজকে নতুন বয়ান কি, একটু বয়ান করব না দোয়া করব, চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? কারা কারা সারা রাত চলবে, দুই হাত তোলেন। নারাই তাকবীর, সারা রাত না, আধা ঘন্টার। ভাইরা আমার, জিবরিল ফেরেশতা ফেল করেছে, মিকরাইলকে পাঠিয়েছে, মিকরাইল এসে মাটি নিবে। ওই সময় মাটি বলে, আল্লাহর দোহাই। কার দোহাই? তোমার আল্লাহর নামের কসম, মাটি নিবি না, আল্লাহ যদি আসার দিয়া ফালাইয়া দেয়। শিক্ষা নিয়ে বিষয় ভালো করে শোনেন, মাটি নিবি না, মিকরাইল চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল ফেরেশতারে পাঠাইলেন, জিব্রাইলের কাছে ছিল নবীর কাছে সংবাদ পাঠা, মিকরাইলের কাজ হলো বৃষ্টি দেওয়া,
নফিলের কাজ হবে, কিয়ামতের যেদিন হয়ে যাবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিন সিংহাসন দিবে, কি দিবে? ইসরাফিল মাটি নেবে, অমন সময় মাটি বলে তোমার আল্লাহর কসম, আমার আল্লাহর কসম, মাটি নিবি না, মাটি নিবি না। জিবরিল ফেল হয়ে গেল, ইসরাফিলও ফেল হয়ে গেল, মিকরাইলও ফেল হয়ে গেল। এবার সবচেয়ে ছোট ভাই ওর নাম হলো আজরাইল। আজরাইল ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিল। আজরাইল ফেরেশতা জমিনের মধ্যে পদার্পণ করলো, ওরে যুবক আল্লাহর গোলাম। আজরাইল ফেরেশতা আসার পর মাটি বলে আল্লাহর কসম, তোমার আল্লাহর নামের দোহাই, মাটি নিবি না। আজরাইল কয়, মাটি তোরে কে বানাইছে বলে? আল্লাহ বলে, তুই যেই আল্লাহর নামের কসম দাও, সেই আল্লাহ আমারে পাঠাইছেন এই জমিনে, জমিনের মাটি নেওয়ার জন্য। আদমকে বানাবে আদম, আয় আদামে আদাম উসকুন আনতাওয়া আল্লাহ তো ভালো জানে। এবার মাটিকে বোকা বানাইয়া এক চিমটি মাটি দেখুন জিবায়ক আপনার আজরাইল ফেরেশতা টান দিয়েছে মাটির চোখ দিয়ে পানি। বলবেন মাটির কি চক্ষু আছে রে ভাই? মাটির যদি চক্ষু না থাকে, এই দেখেন পানি জমে আছে, এই পানিগুলো কে জমাইছে? ও যুবক, ওই ফেরেশতা আজরাইল ফেরেশতা মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ আপনার কাছে মাটি নিয়ে এসেছি, আল্লাহকে যখন মাটি দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল তোমার ভাই জাতি ভাই, ওই যে জিবরিল ফেরেশতা ফেল হয়ে গেল, ইসরাফিল ফেল হয়ে গেল, মিকরাইল ফেল হয়ে গেল, তুমি জয় হয়ে গেল, এবং এই মাটির শেষ কাজটা তোমাকে করা লাগবে। কি কি বলে? আমি এই মাটি দিয়ে বনি আদম সন্তান বানাবো, মায়ের সামনে সামনে সন্তানকে তোমার জীবন কাবেজ করতে হবে। না না মালিক, এই আমাকে অনুরোধ করবেন না, এই কাজ করা যাবে না। আমি যদি বনি আদমের মায়ের কাছ থেকে সন্তানের জীবন কবজ করে নিয়ে আসি, সবাই আমাকে অভিশাপ বলবে, সবাই আমাকে অভিশাপ দেবে। না না, আমি মায়ের সামনে সন্তানকে হত্যা করতে পারবো না, আমি জীবন কাবজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল বান্দার যখন মরণ হবে, কে অসুখে পড়ে মরবে, কে অ্যাক্সিডেন্ট করে মরবে, কেউ হার্ট স্ট্রোক করে মরে যাবে, অতএব তোমার দোষ কেউ দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে যুবক, মাটি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইলেন। কোন নবী? আদম নবীকে আল্লাহ বানাইলেন। আদম নবীকে আল্লাহ বানাবার পর আদম নবীকে হায়াত দেওয়ার আগে, জীবন দেওয়ার আগে, আদম নবী আল্লাহ বডিটা তৈরি করিয়া গোপন এক জায়গায় রাখলেন। বলবো কি? আদম নবীকে আল্লাহ জীবন দেওয়ার আগে তার বডিটা বানাই আল্লাহ এক জায়গায় রাখলে, এইদিকে ইবলিস শয়তানের বড় ভাই। ইবলিস মন খালি দুরু দুরু করে, ইবলিস তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, রে ভাই আল্লাহ যদি আমার পরে কাউকে খলিফা নিযুক্ত করে, তোমরা কি তার কথা মানব? এবার ইবলিসের সঙ্গীরা বলে, না না মানা যাবে না। কেন মানা যাবে না বলে? আপনি তো আমাদের খলিফা। দামুসকুন আনতাওয়া জাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা, আপনি তো আমাদের বড় খলিফা বলে, তোমাদের রব যদি বলে, অবেরুফের তো কারো হাত নেই, আল্লাহ যদি বলে, অবশ্যই সে খলিফার আনুগত্য করবো আমরা। সুবহানাল্লাহ বলেন না? না ইবলিস বলে, কি করার কি করার? ইবলিস এবার মনে মনে চিন্তিত হয়ে গেল, না না আমার তো বেশি দিন আর মাস্তানি থাকবে না। এরে ভাই, কথা বলার পর দুইজন ফেরেশতা ঘুরতে গিয়েছেন আল্লাহর আরশ আজিমের মধ্যে, ঘুরতে ঘুরতে ওই গোপন জায়গায় চলে গিয়েছে। আদমের বডি যেখানে বানিয়ে রেখে দিয়েছে, ওই আদমের বডি
দেখে হঠাৎ করে এই দুইজন ফেরেশতা চমকে গিয়েছে, বডি বানাইছেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বানাইলেন কি দিয়ে, আল্লাহ তালার কুদরতি হাত দিয়ে, জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচি শিরিন সুনাম, শিরে সাকার নিকুনাদ জানা তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। দুইজন ফেরেশতা বডি দেখে চমকা গেল, এ প্রাণীকে আমাদের ক্ষতিকর হবে নাকি, দৌড় দিয়া চলে গেল তার দলপতি সর্দার ইবলিসের কাছে। ও দলপতি সর্দার, তাড়াতাড়ি আসেন সর্বনাশ, হঠাৎ আমি ভাই চা খাই না, যান নিয়ে যান, বলছি চা খাবো, ভাই ডিস্টার্ব করি না, যান যান যান, একে গভীরাতে দিয়েছেন মুশকিলান, ঢাকা আবার যেতে হবে। কোন প্রাণী আমাদের জন্য ক্ষতিকর হবে নাকি, ইবলিস চতুর্পাশে ঘুরে নাকি দেখা যায় ঠিক মাটির ওই যে পাতিল বানায় না পাতিল ওরকম, কয় না না ভয় নাই, মাটির একটা পাতিলের মতো বানাইছেন, কেউ বলেছেন ওই যে লাউ আছে না কদু, চেনেন নি কদু, কদু যে শুকায় গেলে এটারে বলে বস, কি বলেন আপনারা, বস বস বলেন নি, বস বস, এই বসের মতো হয়ে গেছে, উপর দিকে ঠোকা মারলে ঠক ঠক করে, অথবা মাটির পাতিলে ঠোকা মারলে টং টং করে আওয়াজ করে। এবার ওই যে শয়তান ইবলিস শয়তান বলে আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখলাম এটা কিছু না, অতএব ক্ষতিকর নয়, একটু তোমরা দাঁড়াও আমি একটু ঢুকে ঢুকে ভিতরে দেখি কিছু আর পাওয়া যায় নাকি। ওই বসের ভিতর ঢুকে দেখলো আল কোরআনের শ্রেষ্ঠত্ব ঘটনা কিতাবের মধ্যে দেখলাম, গাড়িতে আসতেছিলাম দেখলাম রে ভাই ইবলিস সন্তান শয়তান ভিতরে ঢুকে দেখে কিছুই নাই, এবার নিচের দিকে থু থু এরকম দুইবার থুতু ফেললেন, থুতু ফেললেন আল্লাহর কাছে, আল্লাহ কি বানাইছে, ভিতরে প্রবেশ করলেন আবার বাহির হন, বললেন ভাই এটা আমাদের ক্ষতিকর নয়, এটার কোনো পাওয়ার নাই, এটার দ্বারা কিছু হবে, এটা শুধু মাটি আর ছাই, জমিনে থুতু ফেললেন কয়বার, এ থুতু থেকে একটা প্রাণী তৈরি হলো আমাদের জন্য ক্ষতিকর, এ থুতু থেকে একটা প্রাণী তৈরি হলো, কোন প্রাণী আমি না বলে যাব না, বলবো কি ইনশাআল্লাহ, শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ, আমিন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। জিবরিল থুতু ফেলেছেন, কোরআন দিয়ে দলিল দেব রে ভাই, থুতু ফেললেন দুইবার, এ থুতু থেকে একটা প্রাণী তৈরি হয়ে গেল, এরা যুবক আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে 40 দিন পর আদমের মধ্যে সুন্দর করে একটা ইয়াদি প্রাণ দিয়া দিল, পাখি নামক একটা খাসার পাখি ঢুকা দিল রে ভাই, আদম নবী একা একা থাকতে পারে না, মন খালি শর্টফট করে, যারা বিয়ে করেছেন বউ যদি বাসায় না থাকে মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, বিবির জন্য মনটা কাঁদে, আল্লাহ কি আদমের মনের খবর জানে না, কথা বলেন না কেন, আল্লাহ বলে আদম চিন্তা করিস না, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এমন ঘুম দিয়ে দিলেন, এর আগে আর একটা জবাব হয়, আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করাবার পর আল্লাহ পাকের কুদরতি হাত আদম নবীর ডান্তিষ্টের মধ্যে রাখলেন, কিছু প্রাণী পিপিলিকার মতো, কিছু প্রাণী হয়ে গেল পিপিলিকার মতো, রুহের জগতের কথা বলছি, পিপিলিকার মতো কিছু প্রাণী হয়ে গেল ডান পাশে, পিপিলিকার মতো যে প্রাণীগুলো রুহগুলো বাহির হলো,
ওই রুহু আত্মাগুলো হলো মুমিন আত্মা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হাত রাখলেন ডান পাশে, কিছু পিপিলিকার মতো রুহু বাইর হয়ে গেল, ওই আত্মাগুলো হলো মুমিনের আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বাম পাশে হাত রাখলেন, ওখানেও পিপিলিকার মতো কিছু আত্মা বাইর হলো, ওই আত্মাগুলো হলো কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানরা, যারা আজকে এক কথা বলে কালকে এক কথা বলে, যারা আজকে এই ধর্ম পালন করে কালকে ওই ধর্ম পালন করে কথা বলেন, ঠিক কি না? এ ভাই ফেসবুক টুইটার খুলে দেখেন, ইউটিউবে ঢুকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মধ্যে এক ব্যাপক ভণ্ড হত্যিক মুরতাদ, তার নাম দিয়েছেন রাম রহিম। রাম রহিম কেমন নাম? রহিম হলে তো মুসলমান, রাম তাহলে কি মুসলমান? হিন্দু তিনটা ধর্ম পালন করতো, বেয়াদবরে ধরেছে, শুনছেন না? রাম রহিম নাম কেমন কোসি বাবের বেটার মতন কাম। রাম রহিম নাম দিয়েছে, হিন্দুর ধর্ম পালন করে, আবার টুপি মাথায় দিয়া মুসলমানের ধর্ম পালন করে, টুপি মাথায় দিয়ে আবার বোম্বিং করে, মুসলমানের বদনাম করে আছে না নাই কথা বলেন না কেন? টুপি মাথায় দিয়া বোম মারে, টুপি মাথায় দিয়া গুলশান হামলা করে, দোষ হয় টুপিওয়ালা আলেম ওলামার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা কওমি মাদ্রাসা এলাকা বড় করেছি, পাতলা পানির কালার ডাল খেয়েছি, আল্লাহর কসম করে বলি, কেউ যদি আমাকে ঠাকুর দেয় উপকৃতি ঠাকুর দেব না, কেউ যদি আমাকে ধাক্কা দেয় তার হাতের মধ্যে চুমো খাবো, কেউ যদি আমাকে মেরে ফেলেও দেয় আমি আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ বলে বান্দা, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয় আমি আল্লাহ মাফ করে দেব না, কিন্তু বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিবে। জোরে করো সুবহানাল্লাহ। এরে ভাইজান, আমরা কাউকে গালি দেই না, কারণ আল্লাহ তো নিষেধ করেছে, কুল ইবাদি ইয়াকুলুল লাতি হিয়া আহসান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে নবী, উম্মতকে বলেন উম্মত যেন কাফিরকে গালি না দেয়। চিন্তা করছেন, আজকে মুসলমান হইয়া হুজুর হইয়া আর এক হুজুরকে গালি দেয়, আছে না নাই কথা বলেন? আমার মতো কত টুসিওয়ালা হুজুর হইয়া আর এক হুজুরকে গালি দেয়। গালি দেওয়া হালাল না হারাম? কবিরা গুনে না সগিরা গুনা? কবিরা গুনা সবচেয়ে বড় গুনা। চিন্তা করে দেখছেন ভাইরা আমার, আল্লাহ ডান পাশে হাত বুলাইয়া মুমিন আত্মা তৈরি করলেন, আবার বাম পাশে হাত বুলাইয়া বেদিন দুরাত্মা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবার পর আদম নবী আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আরশে আজিমে গিয়া দেখেন আল্লাহর নামটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি হ্যাঁ নবি রাষ্ট্র পেশোয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা, শাফিউল উমামার নবি রাজক আমাদ, শাফাআত কারি গা বান্দাগ পাঁচ গুনাগার উম্মাত। আল্লাহ রাব্বুল আলামিন কে ওই ফেরেশতা ডাক, আল্লাহ পাকের নবী আদম ডাক দে, বলে আল্লাহ আপনার নামের সাথে কার নামটা লেখা? আল্লাহ পাক বলে তুমি কি জানো না, ইনি হবে নবীদের নবী, নবীদের সর্দার, দুজাহানের নবী, তিন নবীর উম্মত, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নামটি জপ লাগবে মধুর মতো, ও নাম
জপলের হৃদয় হাসে, ও নাম জপিলের হৃদয় কাঁদে, রাখি চলো চলো মোহাম্মদ মুমিন সবে জপ। মারহাবা জোরে বলে বাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী আদম নবীকে বানাইবো বানিয়েছি, আপনার আগে মুহাম্মদকে আমি আল্লাহ বানাই রুটা রেখে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর চেয়ে দামি নবী আমার নবীকে বানাইছেন। আদম নবী একটু হিংসা করলেন, বাফের সেয়া বেটা বড় দিল, আল্লাহকে বলেন নাই মনে মনে হিংসা করেছে, বাপের সে বেটা বড়, বাপের সে বেটা বড় হয় না, কথা বল না কেন, বাপ স্যার বাপ স্যার মান ছেলে হয়েছে এমপি হয় নাই, কথা বলেন না কেন, আমার বাবা কৃষক আমি হুজুর বক্তা হয়েছি, এটা কি আমার মাস্তানি করা চলবে, কার বরাদ্দ তাদের বন্ধু রক্তু দারি বরকমল অন্তরবি অন্ত হাসবি জুল জালাল। রাগ করেন আপনারা, আদম নবী হিংসা করলেন, আল্লাহ কাজিবিরিল দৌড়াও আমার জান্নাতুল ফিরদাউসে দৌড়াও। আদম নবীর মনের মধ্যে হিংসা তৈরি হইছে খবর জানে কে, জিবরিল ফেরেশতা আসলেন। আর একটা পয়েন্ট, ওই যে আল্লাহর আরশ আজিমের মধ্যে লুকানো জায়গায় আদমের মূর্তি দেখে জিবরিল আপনার শয়তান ইবলিস কয়বার থুতু ফেলছেন, ওখান থেকে একটা প্রাণী তৈরি হয়েছে, আমি নামটা বলবো আদম, আদম এখন না পরে, আদম নবী হিংসা করেছেন, আল্লাহ পাক জিবরিল ফেরেশতা দ্বারা ভিতর থেকে চাক করলেন, সব হিংসা গুলো নিয়ে যাইয়া জান্নাতের মধ্যে ফেরেশতা দ্বারা পুঁতে রাখলেন, পুঁতে রাখলেন, পুঁতে রাখলেন, পুঁতে রাখলেন। ওখান থেকে আরো একটা জিনিস তৈরি হলেন, ওটাও বললো ইবলিস শয়তান দুইবার থুতু ফেললেন, একটা প্রাণী তৈরি হয়ে গেল, আপনার সাথে খায় দায় বসে ওঠে ঘুরে ঘুরে, বলে দিয়া যাব। আর একটা যখন আপনার ওই যে আদম নবীর হিংসাগুলি পুঁতে রাখলো, ওখান থেকে একটা জিনিস তৈরি হয়ে গেল, যেটা দেখলে ছায়া দায় ফন দায়, ওটাও বলে দিয়া যাব। দুইটা পয়েন্ট চলে গেলে বলবো না, একজন যদি ওঠেন বলবো না, দোয়া করে যাব, উঠবেন না থাকবেন, ওয়া শুনবেন না বাড়ি যাবেন, কারা কারা শুনবেন দুই হাত তোলেন, নারাই তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলে না আমিন। বাইরা আমার জবান গুলি ভালো করে চালু রেখেছেন, আল্লাহ পাক পুরস্কার দেবেন রে ভাই। আদম নবীর অস্থিরতা আল্লাহ পাক বুঝে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আদমকে এমন ঘুম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দিলে আদম নবীর কোনো খবর নাই, আদম নবীর কি নাই, ফেরেশতাকে বলে হো ফেরেশতা আদম নবীর একটা বাম পাজরের হার নিয়ে আসো, কোন পাজর, মা বোনেরা খেয়াল করবেন, মা বোনের পয়েন্টে চলে এসেছি, আদম নবীর একটা বাম পাজর হাত তৈরি পায় বাহির করে নিলেন, আল্লাহ কুদরতি হাত দিয়া একটা সুন্দর মাইয়া বানাইলেন, মাইয়া এত সুন্দর, আদম নবীর কাছে বিছনার নিচে এসে বসায় রাখলেন, আদম নবী চক্ষুর মধ্যে হাত বোলায় আর দেখে, এর আগে তো এত সুন্দর নারী কোথাও দেখা যায় নাই, কি বুঝিবে তার শান ও গো প্রভু নিরঞ্জন। মারহাবা জোরে বলি, আদম নবী ডাক দিয়ে বলে ও মালিক এটা কে, আল্লাহ কায় তোর জন্য বানাইছে, এটা হবে তোর বউ মানে বিবি সাপ তাই নাকি, বলে হা একটু সুই, আল্লাহ কায় সাবধান বিয়ের আগে সুইলে হারাম, বিয়ের আগে সুইলে
তুমি পুরুষ যদি বিয়ের আগে কোনো মেয়ে দেখে না মেয়েদের স্বভাবে হারাম, তুমি মহিলা তুমি মেয়ে তুমি সুন্দরী, বিয়ের আগে যদি কোনো ছেলেকে স্পর্শ করে হালাল না হারাম? আপনারাই তো বলেন হারাম, আবার শোন কেন রে ভাই? বিয়ে করছে বিবি, বিবির সাথে শালি ফিরি দিছে অনেকে, ঠিক কি না কোন? আজকে ঈদের একদিন কত এলাকায় খবর পাই শালিকে নিয়ে দুলা ভাই হিজরত করে চলে গেছে, অথচ মরণের ভয় নাই, তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো নাস্তিকে বেঈমানরা সিনেমার পোস্টার আমার মসজিদের সামনে ওয়ালে লাগাইতে পারতো না, কথা বলেন না কেন? তাকওয়া যদি থাকতো আপনার পার্শ্ববর্তী জেলা বগুড়া সদর আজকাল মানত আজকাল না চাইতে নাস্তিকরা পারতো না, ঠিক না বেটি? কথা বলেন না কেন? তাকওয়া যদি থাকতো সালমা আজকে দিনাজপুর শহরে গান গাইতেছে, আমার কাছে ফোন আসলো, ওরে ভাইজান কোথায় তাকওয়া? আজকে আমার এখানে বয়ান, কালকে কিশোরগঞ্জ ভৈরবে বয়ান, আগামীকাল নীলফামারী কিশোরগঞ্জে বয়ান, পরশুদিন আমার যশোরে বয়ান, বয়ানও চলছে গানও চলছে আল্লাহর বিশাল, যতই গান তারা করবে লাভ হবে না। আর আজকের বয়ানের দ্বারা একজন মানুষ যদি দাড়িওয়ালা নামাজি হয়ে যায়, কমিটি সার্থক সভাপতি সার্থক আমি শরীফুরও সার্থক, জোরে কল ঠিক কিনা? আদম নবীর আল্লাহ হিংসা পুত্র রাখলেন জান্নাতে, ওখানে একটা আল্লাহ পাকের কুদরতের জিনিস তৈরি হয়ে গেল, ওই দিকে ইবলিস থুতু ফেললেন, ওখানে একটা প্রাণী তৈরি হয়ে গেল, দুইটা পান, আল্লাহর কসম আমি না বলে যাব না রে ভাই। এবার আদম নবী কাল্লা তালা বলে আদম সাবধান, চেনাটা তেমনি তো কারণ আর যাবে না, আমরা একটু শেষ করে দিচ্ছি, কারেন্ট দেবেন, এক মিনিট সময় লাগানো ধরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ কমে গেলে তো আওয়াজ হবে না, লা ইলাহা, কষ্ট হচ্ছে আপনাদের? না না, আর কিছু করবো না, দোয়া করে দাও, দিয়ে দাও দিয়ে দাও, চা খাই না ছেলে মানুষ না, লা এ দিয়ে দাও তাড়াতাড়ি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে আদম বিয়ে করার আগে মোহরানা দিয়া দাও, মোহরানা আরো জোরে বলেন, আল্লাহ পানিবতি রহমতুল্লাহি আলাইহা হায় হায়ওয়ান কিতাবের মধ্যে লিখেছে, শেষ জামানার উম্মতের মধ্যে বেশি বেশি জারক সন্তান তৈরি হবে, এর কারণ কি? তুমি যখন বিয়ের করলে শুধু সন্তান বৈধ হয় না, বিয়ের পরে অনেক সন্তান অবৈধ হয়, কি কারণ? প্রমাণ দে, বিয়ের পরে বউ তো পালায়া যায় না, কুত্তার মতো স্ত্রীর সঙ্গে সহবাস করি, আবার সহবাস করার আগে যে একটা দোয়া আছে এই দোয়াটাও পড়ি না, ওরে পাগলা তুমি আরবিটা পড়তে না পারো, বাংলাটা পড়ো, বাংলাটা পড়ো, কেউ মারবে?
বিয়ে দিছে বাবা বউয়ের সাথে সংসার করাবার জন্য বাসর ঘর থেকে বাইর করে দিবে না ঘর থেকে আউট করে দিবে না আরে ভাই উযু করে তুমি দোয়াটা পড়িয়া তুমি বিবির সাথে সহবাস করো যেই নিয়াত করে নিয়াত কইরা যদি সহবাস করো আল্লাহর কসম করে বলি পয়গম্বরের নিয়ম হলো মুশারির টানাইয়া দাও গায়ে একটা কাঁথা দিয়া দাও শয়তান যেন না দেখে কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন শয়তান হলো অভিশাপ মিথ্যা বলেছি দোয়া নাই কিছুই নাই মোবাইল কিনে দিয়েছে মোবাইল মোবাইলের মধ্যে আজকে সন্তান দেখে দেখে গান দেখাওয়া শিখতেছে মোবাইলের মধ্যে দেখে দেখে আজকে কত সন্তান মা বাবা হত্যা করতেছে জোরে বলেন ঠিক কিনা ও যুবক ঢাকা শহরে ঐশী নামক মেয়েটা মোবাইল কিনলো মোবাইল অ্যান্ড্রয়েড সেট কিনেছে মোবাইলটা কিনাবার পর বন্ধু বান্ধবীর মনের মধ্যে ডুবে চলে গেল নেশার ঘরে ডুবে গেল আসক্ত হয়ে গেল টাকার জন্য পয়সার জন্য আপন মা বাবাকে হত্যা করে ফেললো ওরে যুব তোমার মেয়েকে তোমার সন্তানকে মোবাইল কিনে দিয়েছো তুমি সপ্তাহে সপ্তাহে নিয়ে চেক করে দেখো কোন ফোল্ডারের মধ্যে কি আছে তোমার সন্তান যদি ওয়াজ নসিহত শুনে আলহামদুলিল্লাহ কত যুবক আমারে ফোন দিয়া কান্না করে আর দোয়া চায় হুজুর আমি দাড়ি রাখতাম না নামাজ পড়তাম না আমি আর্মির চাকরি করি আরে যুবক আজকে দাড়ি যখন বসতে সিএফটি সেনাবাহিনী ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়া বলে হুজুর আপনি কি শরীফুল হুজুর বলি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার বলে আমি আর্মির চাকরি করি আপনার বয়ান শুনে আমি দাড়িটাকে লম্বা করে দিয়েছি আমার স্যার বলে দাড়িটা কাটো না না হলে চাকরি থাকবে না হুজুর আপনার কাছে ফোন দিয়েছি তবে আপনি পরামর্শ দেওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি নবীর সুন্নত একবার লম্বা করেছি চাকরি থাক আর যার প্রয়োজন চাকরি ছেড়ে দেব চাকরি ছেড়ে দেব দাড়িকে সারা যাবে না কেমন আল্লাহর ভয় আজকে সন্তানকে মোবাইল কিনে দিয়েছি সন্তান দাসকে বাংলা বুখারি শরীফ পড়ে পড়ে লা মাযহাবের দলে চেয়ে যে আজকে সন্তান দুই চারটে হাদিস পড়ে কোরআনের আয়াত পড়ে আজকে সন্তান দলে দলে আইএস জঙ্গি হইতেছে গুলশানের হামলায় শরীক হইতেছে কথা বলেন ঠিক কিনা এ দেশে কোন জঙ্গি ছিল না এ দেশে কোন আইএস ছিল না এরা কোথায় থেকে আসলো বাংলা বুখারি শিখাইলো যারা এসে জঙ্গি নিয়ে আসলো তারা কথা বলেন ঠিক কিনা কাউকে গালি দিছি কাউকে বাস দিছি কথা বলেন না কেন ভাইরা আমার অনুরোধ করে বলি একটু খেয়াল করে দেখো তোমার সন্তানটা কোরআন পড়তে পারে কিনা তোমার সন্তান যদি কোরআন পড়তে পারত তোমার সন্তানের দ্বারা বোম্বিং করা হতো না তোমার সন্তান যদি কোরআন পড়তে পারত তোমার সন্তানের মোবাইলে নেকেড সিনেমা থাকতো না তোমার সন্তান যদি কোরআন পড়তে পারত তোমার সন্তানের দ্বারা সিনেমা হামজা হতো না তোমার সন্তান যদি কোরআন করতে পারত আল্লাহর কসম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার কসমের কথা বিশ্বাস না করলেই আল্লাহর কসম করে বলি রে ভাই তোমার সন্তান আলেম যদি না হইতো অসুবিধা নাই তোমার সন্তান আজকের এই জান্নাতের বাগান বানাবার জন্য কমিটির সদস্য হতে পারতো ঠিক কিনা আদম নবীকে আল্লাহ বলে আদম ছবি কিন্তু সুয়াবার আগে একটা শর্ত তুই মোহর না দিয়া দে বিবিকে মোহর না দেওয়া পর্যন্ত বিবির সাথে সহবাস করলে সন্তান হবে যার হারাম বুঝেছেন কুত্তার মতো এখন জিব্বা অনেকে বাইর করে দিয়েছে যৌতুক দে না বিয়ে নেব করবো না নাই এ গাই বান্দায় নাই আছে যৌতুক খাওয়া কুত্তার পায়খানা খাওয়া সমান এ মা তোমরা পর্দাওয়ালা হও বুজুর্গ হও
দেখো আজকে তাকাও আমি শরীফুল হয়ে একটা মায়ের সন্তান। ও মা, বাংলাদেশে আজকে হাজার হাজার বক্তা রয়েছে, তারাও মায়ের সন্তান। ও মা, আপনারা মা, আমার মা, ও মা, আমার মা এখন মরে নাই, বাবা এখন মরে নাই, আমার মায়ের কপাল কত ধন্য। ও এই তো গতকালকে বগুড়া শিবপুরে ঈদের নামাজ পড়াইলাম, লক্ষ লক্ষ মানুষ কান্না করে আর হাতটা বাড়াইয়া দেয়, কোলাকুলি করে আর দোয়া চায়, বলে হুজুর আপনার 28-এর কোঠার বয়স, আপনি যুবক, আপনার মাকে একটু বলবেন আমার জন্য দোয়া করবে, আপনিও দোয়া করবেন। ও মা, আপনারা আপনার সন্তানকে যদি আলেম বানাইতে চান, আপনারা যদি আপনাদের সন্তানকে হাফেজ বানাতে চান, বিনা উজুতে চলবেন না, সন্তানকে যখন বুকের দুধ পান করাবেন, উজু কইরা বুকের দুধ পান করাবেন, আল্লাহর কসম ওই সন্তানের দ্বারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ করা কখনো হবে না। ভাইরা আমার, আদম নবী বলে আলাম হরনা কি দেব, আল্লাহ পাক বলেন ও নবী, আমার নবীর দরুদ খানা তুমি উপহার দাও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীর সুন্নতের দরুদ, নবীর সুন্নতের দরুদ, ইব্রাহিম দরুদ খানা সঙ্গে সঙ্গে পয়গম্বর আদম 10 বার পড়ে আম্মাজান হাওয়াকে মোহরনা দিয়া দিল, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নারীরা ডাক দিয়া বলে ইসলাম আমাদের ঠগাইছে, না না, ইসলাম তোমাদের ঠগায় নাই, ইসলাম তোমাদের জি দিয়েছে, কোথাও মোহরনা কোন ধর্মের মধ্যে মোহরনা টাকা দেওয়া নাই, হিন্দু ধর্মেও নাই, আপনার বৌদ্ধ ধর্মে খ্রিস্টান ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মে বাপ যদি মারা যায় মেয়ে এক টাকাও পাবে না, আমাদের মুসলিম ধর্মে বাবা যদি মারা যায় সন্তান পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ, জয়গণ ঠিক কিনা, এক ভাগ পাওয়ার পরে মেয়েটা জেল হয়ে গেছে, স্বামীর কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, শ্বশুরের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, বলো বলো তোমাদের ইসলাম ঠগাইছে না জিতাইছে, আল্লাহর কসম বলি মা একটু পর্দায় থাকো, পর্দার বিধান মানো, আল্লাহর কসম করি বলি তোমাদের মতো ধন্য কেউ হবে না, আদম নবী বিয়ে করলেন, বিয়ে তুমি তোমার সিংহাসন চেয়ারের মধ্যে বসে যাও, সমস্ত ফেরেশতা সেজদা করলেন আদমকে, ভালো করে সচিকন কথা শুনেন, আদমকে সেজদা করলেন ফেরেশতার দল, তাজিম করাবার জন্য, তামাসসুম করাবার জন্য, সম্মান জানাবার জন্য, অনেকে এখন আদমকে ফেরেশতা সেজদা করেছে বলে অনেকে আজকে পীরের পায়ে সেজদা দেয়, চুমা খায়, আছে না নাই, আদমকে যদি ফেরেশতা সেজদা করতে পারে আমরা কেন বাবার পায়ে সেজদা করতে পারি না? ওরে না না, আদমকে সেজদা করেছে সম্মান জানাবার জন্য, আদমকে সেজদা করলেন একটা, সেজদায় পড়ে আছে আল্লাহ পাক বলে ইবলিস, আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাতা কুলা মিন হারগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত فتكون من الظالمين সিজদাকার কয় না না, আদম মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আগুনের কিনর উপর দিকে যায়, মাটির শিকড় নিচের দিকে যায়, করা যাবে না, আল্লাহ কয় দূর হয় বিলি শয়তান দূর হয়, আমার জান্নাতে তোর জায়গা হবে না, ইবলিসকে আল্লাহ দূর দূর করে তাড়াইয়া দিলেন, লম্বা ঘটনা তো চিকন করে আমি এখনই দোয়া করে দেব, যদি আপনারা রাগ করতেছেন মনে হচ্ছে আপনারা রাগ করেন, আমি জানি আপনারা হুজুর চলতে থাকে, যদি ফজর হয় আর পর মনে হয় আপনারা উঠবেন না, ফজরও থাকবেন এখানে, ফজর করবেন না রাই থাকবেন, একজনও বন্ধু পাইলাম না হুজুর, আপনার কষ্ট হয় বন্ধু ভাই, এমন বলতে বলতে বলে ফেলেন জানাজা দেই, ভাইরা আমার ইবলিস শয়তান বলে আল্লাহ আপনি তো আমাকে বার করে দিলেন, কিন্তু একটা শর্ত আছে, কি কয়, আমি
কখনো কি আর জান্নাতে ঢুকতে পারবো না? কয় না না, জান্নাতে ঢুকা তোর জন্য হারাম। বলে আল্লাহ আমারে আপনি কেয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কেয়ামত পর্যন্ত ইবলিসকে হায়াত দিয়ে দিলেন। এবার বলে আল্লাহ আপনার আদম সন্তানকে আমি যেন ধোকা দিতে পারি এটাও দেন। আল্লাহ কয় যার আকল দুর্বল তাকে ধোকা দিবি, যারা আমার কোরআন সুন্নাহ নিয়ে চলবে তাকে ধোকা দিয়ে বোকা বানাইতে পারবি না। ইবলিসকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় পাঠাবার পর কায়কাফ নামে একটি শহর, পানির তলে সাগরের তলে একটা শহর, ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখলেন ইবলিস শয়তানকে। অনেক বছর আদম হাওয়া বসবাস করতেছেন জান্নাতের ভিতরে, বসবাস করতেছেন এই দিক দিয়া, ওই যে হিংসাগুলি পুঁতে রেখেছেন ওই হিংসা থেকে একটু প্রাণী তৈরি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছে আদম ও হাওয়া তোমরা একটা সুসংবাদ নিয়ে নাও, তোমরা সাবধান, জান্নাতে যদি থাকতে চাও একটা গাছের ফল খাবা না, ওই গাছটার নাম হলো গন্ধম গাছ, ওই গাছটা হলো গন্ধম, ওই গন্ধম গাছের ফল তোমরা খাবা না। আদম নবীকে বলেছেন, হাওয়াকে বলেছেন ইবলিস শয়তান। বহু বছর পর শিকল খুলে গিয়েছেন, দুনিয়াতে উঠেছেন, উঠাবার পর আবার মনে পড়ে গেল একটু জান্নাতে যাব। কোথায় যাবে? আল্লাহ পাক ওই সময় জান্নাতের মধ্যে দুইটা ফেরেশতা বসাই দিয়েছেন, গাত টাকাওয়ালা কোটিপতির বাড়িতে যাবেন, দারোয়ান আছে না নাই? আল্লাহ জান্নাতের গেটের মধ্যে দারোয়ান বসাইছেন দুইজন ফেরেশতা, একটা হলো ময়ূর ফেরেশতা আর একটা হলো সাপ ফেরেশতা। একটা ময়ূর আর একটা সাপ, একটা ময়ূর আর একটা কি? ইবলিস দেহে কয় বাপরে বাপ, এখানে কেন সাপ? ফোস করলে তো কাম শেষ। এ ভাই সাপ এখানে কেন আসো? কয় দারোয়ানের ডিউটি পালন করি। কয় ভিতরে কে? বলে আদম হাওয়া জান্নাতের মধ্যে গান গায় আর ঘুমায়। এর আগে জান্নাতে কে ছিল? বলে ইবলিস। ইবলিস খুব কুৎসিত, আগে সুন্দর ছিল, 6 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর। কত লক্ষ বছর? অহংকারী করার কারণে পতন হয়ে গিয়েছে। দুই জিনিসের মানুষ মানুষের আয়ু কমে যায়, 1 নম্বরে জেনা, 2 নম্বরে অহংকারী মিথ্যা। বুঝেছেন? অভিশাপ হওয়ার পরে ইবলিসের চেহারা তো এমনি শেষ, আরো কত বছর পানির তলে বন্দি থাকলো, আরো চেহারা শেষ, কেউ আর চেনে না। সাপকে বলে, ভাই তোর আর আর কে আছে? বলে আরে আমার ভাই আছে ময়ূর। কয় ময়ূরকে একটু পাঠায় দাও। বলো রে ময়ূর তোর কি মন বাইরে যেতে চায় না? বলে চায়, কিন্তু কেমনে যাবো? আল্লাহ তালা ডিউটি দিয়েছেন ডিউটি, এই ডিউটি তো সারা যাবে না, আল্লাহ যদি বেজার হয় জান্নাতে জায়গা হবে না। ওই দেখ শয়তান সুকালি সুকরি, আল্লাহ পাক এত পাওয়ার তাকে দিয়েছে না, শুধু নবী রসুলের সারা যে কোনো মানুষের সুরত ধরতে পারেন। আর আল্লাহর কাছে এটাও বলে নিয়েছেন, আল্লাহ বনি আদমের সন্তানের আখ কম না বেশি, মেজাজ কম না বেশি, মাথা গরম কম না বেশি, আল্লাহ আমি যেন তাদেরকে দেখতে পারি, তারা যেন আমাকে দেখতে না পায়। দেখলে কিন্তু 1, 2, 3 করে খালাস করে দিবে না? না, আল্লাহ কয় যা তোর কবুল করে নিলাম আমার দুধ শয়তান। বলে ওই দেখ তোর মতো একটা সুন্দর ময়ূর ঘোরে, ওইদিকে আদম হাওয়া মধু খায় জান্নাতে বসে গান গায়, দেখ তোর মতো সুন্দর একটা ময়ূর ওখানে ঘোরে। এবার ময়ূর দেখলে ময়ূর যেতে চায়, বলে ভাই আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই, আমি একটু দুইটা ভালোবাসার কথা বলতে চাই, আমি একটু বলতে চাই লাভ ইউ। কয় না না, বললে একটা শর্ত আছে। কি কি কি? বলে আমাকে একটু জান্নাতে ঢুকাইতে হবে। কে কয়? ইবলিস কয়। কয় আমি যদি ঢুকতে দে আমার ভাই সাপ ফুসফুস করে ঢুকতে দিবে না, 100 বলে শেষ।
কয় রে সাপ একটু আয়, কয় কি সাপও একটা বানাইছি। আজকে দুনিয়াতে বেঈমানরা জান্নাতের বাগান একখানে চলে, সিনেমা হল একখানে চলে, জান্নাতের ওয়াজ মাহফিল একখানে হয়, টিভি একখানে চলে, কথা বলেন ঠিক কি না? আহা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদেরকে ধর্মের উপর চলাবার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। ইবলিসও দোয়া করেছেন, আল্লাহ আমাকে নবী রসুল পাঠাও, বলে না না নবী রসুল পাঠাবো না, তবে তোকে গম্ভীর করাবার জন্য বেঈমান বেদাতি ভণ্ডদের ক্ষমতা দেব, নেতা বানাবো, কোটিপতি বানাবো, ওরাই হবে ওই জামানার নবী। বেঈমান হবে নবী, কাফের মুশরিকদের নবী হবে, নবীর মতো দাম তাদের চলবে। আজকে যত যে লম্পট, যত খারাপ বেঈমান নাস্তিক টাকাওয়ালা, ওর দিকে মানুষ আজকে দৌড়ায় বেশি, কথা বললেন ঠিক কি না? ইবলিস কয় সাপ, ওই দেখ তোর মতো একটা তোর জাতি ভাই চলে, একটু দেখা করতে চাস? বলে হ্যাঁ। কয় তুই তুই পুরুষ না মহিলা? বলে আমি পুরুষ না মহিলা না। বলে তুই যদি চাস আমি তোর এখন মহিলা থেকে পুরুষ বানায় দেবো, ওইটা মহিলা তার সঙ্গে বসে বসে ভালোবাসার আলাপ করতে পারবি। আম্মা জান্না বনের আমা গো, ও মা ভালো করে শুনে নাও রে মা, এবার সাপ বানেন ভাই তোমাকে কি করা লাগবে? বলে বিনিময়। কি বিনিময়? বলে আমাকে একটু জান্নাতের প্রথম গেটে দিতে হবে। কয় আল্লাহ কিন্তু নিষেধ করেছে দ্বিতীয় গেট পার হওয়া যাবে না, দ্বিতীয় গেট পার হলে কিন্তু আদম হাওয়াকে দেখতে পারবা না, না প্রথম গেটে পার করা যাবে না। কেমনে নিয়ে যাব? নন্য তো ফেরেশতারা পাহারা আছে দেখবে, একটু মুখটা হা করো ফেনা তোলো। এবার যখন সাপ ফেনা তুলেছে হা করেছে, মুখের ভিতর বসে ইবলিস শয়তান, ওই যে জান্নাতের প্রথম গেট পার হয়ে গিয়েছে, প্রথম গেট পর্যন্ত ময়ূর আর সাপের পাওয়ার, সেই মাত্র প্রথম গেট গিয়েছে দরজা খোলা পাইয়া ইবলিস শয়তান 1 2 3 4 7 নম্বর গেট পার হয়ে গিয়েছে। এবার দরবেশের রূপ ধরে আম্মা জান হাওয়ার সামনে গিয়ে ওয়াজ করে, ওয়াজ কি বিশাল পাগুড়ি আর জব্বা হুজুর আছেন আমাদের সমাজে, কথা বলেন না কেন? কি মজার বয়ান দেখেন, মাইয়ার পাগল, কি মজার বয়ান, নামাজ পড়ে না আছে না নাই, কি মজার বয়ান, দাড়ি রাখে না আছে না, দাড়ি চেছাও কবিরা গুনা, কাটাও কবিরা গুনা, কই পাই সরে ভাই ছোট ছোট করে রাখো, তুই না রাখবি কিলিং সেভ করবি, আমগো কিলিং সেভ করি নাই, আমগো কপালে কি মাইয়া হবে না, হবে না ভাই, হবে না মানে যদি বলি আজকে হ্যাঁ লাখ লাখ কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, হত ভাগার দল, সব হুজুরের ওয়াজ শোনা যাবে না, সব হুজুরের ওয়াজ শোনা যাবে না, কারণ হুজুরকে দাওয়াত দিবেন আগে দেখবেন হুজুরের আমল আছে না নাই, হুজুর নামাজ পড়ে কি না, অনেক হুজুর আছে আজকে বয়ানের আগে চেহারায় মেকআপ করে, অনেক হুজুর আছে বয়ান করাবার পরে বিড়ি টানে আছে না, গাজার কলকি টান দেয়, অনেক হুজুর আছে নামাজ তো পড়ে না, কান্নার বয়ানও দেয় না, খালি গান আর গান, গান তো মমতাজ পাগলিও গাইতে পারে, নামাজ পড়ার দরকার নাই, এই গান গেয়া গেল। ওরে আল্লাহর গোলাম, এত হুজুর হইল, এত সুরত হাওয়ার কাছে গিয়া ওয়াজ করে, ওয়াজ হাওয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কে আপনি? বলে আমি এক বুজুর্গ, কই থেকে আসছো? বলে আমি আসছি দুনিয়া থেকে, দুনিয়া থেকে। এ কেন আসছো? বলে আপনার কাছে ওয়াজ করতে আসছি, ওয়াজ। কয় আমি আপনার মনের সব খবর জানি, আজ আমাদের বাংলাদেশের অনেক নারী দেখবেন পীরের কাছে সন্তান চায় আছে না নাই, বাবার কাছে গিয়া কয় বাবা কয় তোর ছেলে নাই, বাবাই কেমনে জানে, বাবাই গেট বানাইছে, এক নম্বর
গেট দিয়া তারে ঢুকাবি যার ছেলে নাই, দুই নম্বর গেট দিয়ে তারে ঢুকাবি যার ছেলে নাই, মেয়েও নাই, কিছুই নাই। মহিলা কয়, ও রে খোদা, বাবার আমি তো কিছুই কই নাই, কেমনে জানে। মহিলা এবার মাখো মাখো হয়ে গেছে রে ভাই, আর মত বড় বুজুর্গ কোথাও দেখি নাই। মহিলা এবার হুজুরের প্রেমে পাগল, তাবিজ দাও তাবিজ দাও, হারাম কবিরা গুনাহ শিরক, জাব দাও যাবে না, তাবিজ দাও যাবে না, যাবে না, যাবে না। আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে একদিন দুইটা ওই যে সুতো নিয়ে গেলেন, সুতো এটা জাব দিয়ে দেন, গলাই দিয়া দেব, সন্তানটা বিছানায় প্রস্রাব করে। নবী বলে, এটা আয়েশা আকাশের মধ্যে বাতাসের সঙ্গে উড়াইয়া দাও, এই জাপের কোনো কাজ হবে না। সন্তান যদি বিছানায় প্রস্রাব করে, মা যদি নামাজি হয়, মা সুরাই সুরা আপনার ফালাগার নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়া বাতা থেকে পায়ের তালু পর্যন্ত সন্তানকে তেলের মতো মালিশ করে দেবে, একটা না চল্লিশ দিন, কয়দিন, চল্লিশ দিন। মা যদি ওই প্রসাদ করলে বলে সন্তানকে মালিশ করে দেয়, কেয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত ওই ওই সন্তান আর প্রসাদ করবে না। জোরে কম সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নমায়েশে পর নজর হাই, আজকে দোয়া নাই আমল নাই কোরআন নাই, আজকে বাবার দরবারে দৌড়াই, না 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 বাবার মাজারে সেজদা দিও না। আমরাও তো মদিনায় গিয়েছি হাজ করেছি রে যুবক, আল্লাহর কসম, কেউ যদি একটু মদিনার কবরের সামনে মাথাটা নিচু করে পুলিশ বাড়ি দেয়, মাথা নিচু করার কোনো সুযোগ না। নবীর কবরের পাশে যখন দাঁড়িয়ে সালাম দেয়, হাদিস শব্দের চোখের পানি পড়ে কান্নার আওয়াজ, এই নবী তো টাইফের জমিন রক্ত ঝরিয়েছেন, এই নবী তো হুদের ময়দানে দন্দন শহীদ করেছেন, ইতিম নবী জিন্দা নবী, আজ উম্মতের জন্য কান্দে ও নবী, আমাদের হাসটা যেন কবুল হয়ে যায়। হাজি সাবরা কান্দে আর গুনগুনে বলে, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধু, মদিনা আর কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর কত দূর, ওই মদিনার পাথের ধুলি আমি, ওই মদিনার পাথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর,
না কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার ওই প্রবল হাওয়া পশ্চিমে করছে ধাওয়া মদিনার ওই প্রবল হাওয়া পশ্চিমে করছে ধাওয়া এই গরিবের দুঃখীর সালাম এই গরিবের দুঃখীর সালাম পৌঁছে দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও নবীর উম্মত মদিনায় তো কেউ সেজদা করে না মদিনার নবীর কবরের পাশে গিয়া কান্দে মা মাজারে তোমরাও গিয়া কান্দো তবে মাজারওয়ালার কাছে সন্তান না সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ তুমি সন্তান চাও রব্বি হাবলি মিনাস সালিম ফাবাশশারনাহু বিগোলামিন হালিম সন্তান দাও আমার আল্লাহ আল্লাহর কাছে সন্তান চাও বাবার কাছে সন্তান চাইও না পাপিষ্ট ইবলিস বলে হাওয়া তুমি যদি একটা গাছের ফল খাইতে পারো আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাহির করে দিবে না আম্মাজান হাওয়া বলে তাই নাকি বলে তুমি কি জানো আল্লাহ তোমাকে কেন গন্ধম ফল খাইতে নিষেধ করেছে বলে কেন বলে তোমাদের আগে একটা জাতি ছিল জিন তার আগে একটা জাতি ছিল আনবিল আনহিল ধ্বংস হয়ে গিয়েছে গন্ধম ফল না খাবার কারণে কয় তোমার খোদায় স্বার্থপর নাউজুবিল্লাহ জোরে কোন আল্লাহ কি স্বার্থপর না না আদম কলে কি করার বলে তুমি যদি গন্ধম ফল খাও বলে কোথায় আছে গন্ধম ফল কয় জান্নাতুল মাওয়া গিয়া দেখো একটা গাছ গাছের মধ্যে দুইটা ফল আছে একটা ফলে দুইটা ফল হলো গন্ধম একটা তুমি আড্ডা একটা ফল কেটে দুই টুকরা করবা একটা তুমি খাবা আর আড্ডা তোমার একটা গাছের ফল দুই টুকরা করে অর্ধেক তুমি খাবা অর্ধেক তোর স্বামীরে খাওয়াবা জান্নাত থেকে কখনো বাইর হবা না মেয়ে মানুষের বুঝ খুব কম অল্প কথায় বোঝে বেশি অল্প কথায় মেজাজ হয়ে যায় গরম কারণ যত সমস্যা নারীদের কারণেই আজকে দুনিয়ায় জোরে কোন ঠিক কি না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসি কি বানায় অন্যকে তার দিকে আসি কি বানায় দেশটা আজি ধ্বংস নারীর বিপর্দায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ইবলিসের বড় বন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া আজি গলা মিলায় পার্কে বসিয়া তারা মেলা মিলায় দেশটা আজি ধ্বংস নারীর বিপরদায় ঠিক কিনা তুমি বলেন বাইরা আমার খুশি হইয়েন না বিবি যদি অন্যায় করে সাজা হবে স্বামীর মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার হাসিয়েন না হাসিয়েন না আল্লাহর গলি ছিল অলি মানুষের খালি ক্ষতি করে ভণ্ডফির মানুষের খালি ক্ষতি করে তার এক বজ্জিন আছে বজ্জিন আপন ভাগিনী গেছে কয় মামা আমি একটু জিন হাজির করতে চাই
তুমি কি মন্ত্র শিখাই দিবা? তাই কয় হ্যাঁ, এই মন্ত্র পড়বি জিন হাজির হবে, কেমনে হবে? কয় শীতল একটু বাতাস হবে, এরপরে জিন হাজির হবে। জিন দে কাজ দিবি, যদি কাজ না দিস তোর ক্ষতি করবে, তাই নাকি? কয় হ্যাঁ। ভাগিনী মামার কাছে মন্ত্র শিখে বাড়িতে গেছে, এবার মন্ত্র পড়াবার পর শীতল বাতাস, জিন হাজির হয়ে গেছে। ম্যাডাম কি খবর? আমার বাড়িটা বিল্ডিং বানায়া দে, বিল্ডিং বানায়া দিছে, যাই করবি তাই বানাই দিবি, কিন্তু কাজ শেষ হলে হবে না। নারী মহিলা মানুষের খুব তাড়াতাড়ি জ্ঞান চলে আসে, আপনার সামনাসামনি জ্ঞান খুব ভালো। এবার বাড়ি যখন বিল্ডিং বানায় দিছে, এবার বলে আমার বাড়ির সামনে একটা কুত্তা আছে, কুত্তা ওই কুত্তার লেজটা সোজা কর। কি কর? কুত্তার লেজটা সোজা কর। তুই কেমন মানুষের ক্ষতি করিস? কুত্তার লেজ সোজা করতে গেছে, বাকি বলে বাকি জিন কই? দৌড়াও ভাই বান্দা শহরে, এক কেজি ঘি এক কেজি তৈল নিয়ে আয়, তৈল নিয়ে সোজা করে আর টানে ছেড়ে দিস আবার বাঁকা। কয় বাসের সঙ্গা নিয়ে আয়, সঙ্গা নিয়ে দিছে, সঙ্গা খুলে আবার বাঁকা, জিন কানে ধরে আর উঠে কার জীবন ক্ষতি করব না। আল্লাহর কসম করে বলি, কান ধরে উঠে বসতে হবে কিয়ামতের ময়দানে, যদি বিবি পর্দাওয়ালা না হয়, স্ত্রী পর্দাওয়ালা না হয়, মেয়ে পর্দাওয়ালা না হয়, আল্লাহর কসম, আল্লাহ পাক বলে কুন আনফুসাকুম হালিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবারদেরকে বাঁচাও। এ যুবক আল্লাহর গোলাম, আম্মাদান হাওয়া, ইবলিসের ওয়াসওয়াসা পাই একটা ফল পেটে, একটা ফল খেয়ে ফেললেন আম্মাদান হাওয়া, আবার কিছুদিন পরে আবার আসলেন, অর্ধেক খাইলেন হাওয়া, অর্ধেক গন্ধম পাল, ইবলিসের সামনে নিয়ে গেল, ও স্বামী আমার তাড়াতাড়ি একটা ফল নিয়ে আসি। কি বলে? একটা ফল নিয়ে আইসি, গন্ধম ফল। কয় না না, আল্লাহ খাইতে নিষেধ করেছে, তুমি কি জানো তোমার আল্লাহ স্বার্থপর? বলে না না, আল্লাহ তো স্বার্থপর হতে পারে না। বলে আল্লাহ তোমার আগে আর দুইটা প্রাণীকে সৃষ্টি করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, আমরা ধ্বংস হতে চাই না, জান্নাতে থাকতে চাই, কেমনে থাকবা? বলে গন্ধম খেলে জান্নাতে কেউ তাড়াইতে পারবা না। তোমার সামনে এ ওয়াজ কে করেছে? কয় বিশাল বড় পাগড়িওয়ালা হুজুর করেছে। কিওয়ালা হুজুর? ওর পাগড়ি রে, পাগড়ি মাথায় দিয়া মানুষের বদনাম শুরু কর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আপনাদের রসুলে আমাকেও মাফ করুক, বলেন আমিন। বাইরা আমার কয় না না, খাওয়া যাবে না, ইবলিসের সামনে এসে হাওয়া কান্দে, পিসা হুজুর একটু পরামর্শ দেন, স্বামী তো খায় না। কয় ভাতের সাথে বাটিয়া, রসের সাথে রস কইরা খাওয়া, ওয়াশ কইরা দিছে খাওয়ার মতো, পানির সঙ্গে দিয়ে দিছে খাইছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। ও নবীর উম্মতের দল, খাওয়ার সাথে সাথে পোশাক খুলে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাতি পোশাক খুলে গেল। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেল জেদ্দায়, তখন পর্যন্ত কাবা ঘর নির্মাণ হয় নাই, ওখানে কোনো কবর হয় নাই, জেদ্দায় চলে গেল আম্মা জান হাওয়া। জেদ্দা হলো ভালো জায়গা, আর শ্রীলঙ্কার গহীন জঙ্গল খারাপ জায়গা, ওখানে চলে গেল আব্বা জান হাওয়া, আব্বা জান আদম। আম্মা জান হাওয়া গেল জেদ্দায়, আদম গেল কোথায়? শ্রীলঙ্কার জঙ্গল বুঝতে পেরেছে, অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করাবার পর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আমার নবী রসিলা করে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছে। আমার নবীকে বলেছিল বাবার চেয়ে ছেলে বড়, আমার নবী রসিলা করে আল্লাহ দোয়া কবুল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সন্তান দুনিয়াতে আসলো জোড়ায় জোড়ায়, হাবিল কাবিল বড় দুই সন্তান, হাবিলের সঙ্গে আসলো গাজা, কাবিলের সঙ্গে আসলো আকলিমা।
আকলিমা সুন্দর গাঁদা ছিল কালো কুচিত। এবার ওই রীতি ছিল যে ভাইয়ের সঙ্গে যে বোন আসবে অপর জোড়ায় যে ভাই আসবে সে বোনের সাথে ওই ভাইয়ের বিয়ে, তার মানে কাবিলের সাথে গাজার বিয়ে, হাবিলের সাথে আকলিমার বিয়ে। হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট, গাজা ছিল বড় বোন, আকলিমা ছিল ছোট বোন। ঠিক আছে, রাগ করছেন মনে হয়? ডাক দিয়া বলে রে ভাই কি করার আদম নবী কয় বিয়ে দাও, বিয়ে 250 বছর দুনিয়াতে ফ্যাক খাটলেন, অন্যায় করাবার পরে কত বছর? 250 বছর। আরেকটি কথা বলেছিলাম, ওইদিকে আদমকে ফেরেশতারা সেজদা করেছিল, তাআজিমি সেজদা, সম্মানের সেজদা, একটা সেজদা করেছে। ইবলিসকে আল্লাহ যখন ধ্বংস করে দুনিয়াতে পাঠাইলেন তখন শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে আরো একটা সেজদা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ আপনি আপনি ইবলিসকে ধ্বংস করেছেন, আমাদের ধ্বংস করেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দুইটা সেজদা করেছে আল্লাহ, এই দুই সেজদা আজও রীতি করে নামাজের ভিতর ঢুকায় দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন নামাজের ভিতর কয় সেজদা? জোরে বলেন। এক সেজদা ছিল তাজিমে আদমকে সম্মানের সেজদা, আর এক সেজদা ছিল আল্লাহ পাক ইবলিসকে অভিশাপ্ত করে দুনিয়াতে ধ্বংস করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় সেজদা করেছে ফেরেশতারা। আল্লাহ ওই দুই সেজদাকে, আদম নবীকে সেজদা করার জন্য নয়, আল্লাহ দুই সেজদা আজকে নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। জোরে বলেন। আদম নবীকে যখন ইবলিস সেজদা করে না, আদম নবী তখন একটা হাসি দিয়েছিল, হাসি বলে আমরা একটা হাসি দেই না, কথা কন না কেন দেই না? আমরা কি পড়ি, হাসি দিলে কি পড়ি? আলহামদু। আল্লাহ তখন বলেছিল ইয়ার হামুকাল্লাহ, আদম নবী হাসি দেওয়ার পরে বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছে ইয়ার হামুকাল্লাহ, আজরিতি করে দিয়েছে, কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়বি, কেউ শুনলেই এর হামুকাল্লাহ পড়বি, সুবহানাল্লাহ। জোরে বলে। হাবিলের সঙ্গে বিয়ে হবে আকলিমার, কাবিলের সঙ্গে বিয়ে হবে গাজার, গাজা কালো কুচ্ছিদ আকলিমা সুন্দর, আদম নবী কয় তাড়াতাড়ি বিয়ে কর। হাবিলের মেজাজ গরম, কাবিলের মেজাজ গরম হয়ে গেল, না না আমি কালো বোন বিয়ে করবো না, আমার সঙ্গে যেটা আছে সেটাই করবো। আল্লাহ কয় না হবে না, এবার বলে কুরবানি কর, কুরবানি কর, খেয়াল করবেন কি কর, তোমাদের রক্ত চাই না, গোশত চাই না, মাংস চাই না, আল্লাহ চায় মনে তাকওয়া। কি চায়? তাকওয়া চেয়েছেন আমার আল্লাহ। এবার বলে ও হাবিল ও কাবিল কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমারে বিয়ে করবে। কাবিল নিয়ে গেল তার দম পছন্দ নিয়ে একটা উঠ, আর হাবিল নিয়ে গেল তার পছন্দ নিয়ে একটা দুম্মা। আগে কুরবানি করতো মাঠের মধ্যে রেখে আসতো, যারটা কবুল হইতো আকাশের উপর থেকে কুণ্ডুলি আগুন এসে পুড়ে দিয়া যাইতো, সুবহানাল্লাহ। বলেন এখন কি কুরবানি করলে আগুনে পুড়ে দেয় না? আমরা খাই, কেমনে খাই, পুরোটাই খাই না কিছু দেই, কয় ভাগ দেই? কুরবানি অনেকে একা একা দেয়, আবার অনেকে সাত ভাগে দেই, দেই না একা দেওয়া উত্তম, সাত ভাগেও দেওয়া যাবে, তবে সাবধান সুদের টাকা যেন অন্য ভাগে যোগ না হয়। আছে না নাই সুদের? হালাল হালাল, সুদ খোয়া হালাল, সুদ খোয়া হালাল। জোরে বলেন। হারাম মায়েরা আমার, একা দেওয়া উত্তম, অন্যকে সাথে নিয়েছেন সাবধান সুদার উজানো না হয়। সুদের টাকা যদি একটা ভাগে যোগ হয় গোটা কুরবানি বরবাদ। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কোন আমিন।
হাবিলের কুরবানি কবুল আকাশ থেকে আগুনের কুণ্ডলি এসে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না এবার বাবা যখন বিয়ে ঠিক করলো অনুষ্ঠান ধুমধাম করে দেবে ওই সময় গায়ের জোরে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো গায়ের জোরে যদি কারো উপর কেউ অত্যাচার করে ওকে বলে সন্ত্রাস ঠিক কিনা বলেন গায়ের জোরে আজকে টুপিওয়ালাকে গালি দেয় গায়ের জোরে কিয়ামের বিরুদ্ধে স্লোগান দেয় আছে না নাই ও মুসলমানরা শুধু বাংলাদেশের কথা নয় আমার পার্শ্ববর্তী দেশ বর্মা মায়ানমার ও নবীর উম্মত আমি সেদিন পত্রিকায় দেখেছি টেলিভিশনে নিউজ দেখেছি আমাদের বাংলাদেশ আমরা 2000 মুজাহিদকে বর্মায় পাঠিয়ে দিয়েছি আল্লাহর কসম মিথ্যা নয় এমন কোনো দিন নাই আমার মা বন্ধু ধ্বংস করতেছে না আমার মা বন্ধুর ইজ্জত কেড়ে নেয় মা বন্ধুর উলঙ্গ করে পল্লঙ্গুর লজ্জাস্থানে ঢুকায়া দেয় আর কান্না করে মালিক আপনি যারা কেউ নাই আমি সেদিনও টেকনাফে গিয়েছি বয়ান করতে গাড়ি চড়ে কক্সবাজার যাইতেছি দেখতেছি মায়ানমারে আগুন আমার বাংলাদেশের ভাইরা কান্না করে আমাদের আত্মীয়রা মরে যায় ঘরের টিনগুলি পাড়াইয়া তেল ঢেলে দিল নিচে আগুন জ্বালায় আর আমার বর্মার মুসলমান মা বন্ধুদেরকে সে আগুনের মধ্যে ফেলাইয়া দেয় দুইটা পা ধরিয়া ঘোড়ার মধ্যে লাগাইয়া দেয় দুইটা পা দুই দিকে দুই টুকরা করে ফেলাইয়া দেয় ওরে যুব ঈদের দিনের ঘটনা পত্রিকা ইউটিউবে পাইলাম একটা 12 বছরের মেয়ের লজ্জাস্থান কেটে কেটে ইন্টারনেটে ছেড়ে দিয়ে ছেড়ে ভাই এমন কি বেটার লজ্জাস্থান দিয়ে মুখ দিয়ে একটা বল্লম বাহির করে দিয়েছে ওরে মুসলমান নাউযু বিল্লাহ কতদিন আর বলবো মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয় সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় মার মুখে খাওন নাই ওই নাফ নদীর পানি সন্তানকে খাওয়ায় বেদিনটা চাবুক মারে পানি খাওয়াইতে দেয় না মা যখন সন্তানের বুকের দুধ যখন মা সন্তানকে খাওয়াইতে পারে না মা তখন জিব্বাটা সন্তানের বুকে লাগা দেয় বলে মালিক আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া আর কেউ নাই আমরা এরপরে বারমার 200 হাতে জামেকে হাত হাজারি চট্টগ্রাম মাদ্রাসার আমাদের ছাত্র ভাইয়ের সামনে বিয়ে দিয়েছি আমরা আশ্রয় দিয়েছি আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই পাকিস্তানের সাথে আমাদের যখন যুদ্ধ লেগেছিল আমাদের পারপাপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধুর জন্য হাত বাড়িয়ে দিয়েছে গেট খুলাইয়া দিয়েছে আমরা ভারতে গিয়ে আত্মগোপন করেছি ঠিক কিনা আজও আমার বাংলাদেশের গেট খুলে দেওয়া হোক আমার মায়ানমারের ভাইরা আমার বোনেরা এসে বাংলাদেশে আশ্রয় নিবে জাতিসংঘ আজকে কথা বলে না মুসলমানদের মারে এ ভাই মাথা গরম করো না আমি শরীফুল কারো দুশ্মন না ধানের ক্ষেতের মধ্যে দুইটা গরু ধান খায় একটা গরুকে বেত দিয়ে আঘাত করবেন আর একটা গরু দৌড় দিবে এ গরু প্রথম গরুকে মারছে তুমি কেন দৌড়াও বলে ওই গরুর পরে আমার সিরিয়াল ওরে বাংলাদেশের মুসলমান আফসোস করো রে বাবা কান্দো আল্লাহর কাছে দোয়া করো ওই বার্মার পরে কিন্তু বাংলাদেশের সিরিয়া এর যুবক কেন চিন্তা করো না রে যুবক ইরানকে আজকে পানি দিতে পারে না ভারত আমাদের বাংলাদেশটা পানি দিয়ে ভাসাইয়ে দিয়েছে ঘর নাই বাড়ি নাই খোলা মাঠের মধ্যে অনেকে আজকে কান্না করে আল্লাহ ছাড়া কেউ নাই আমি সেদিন সিরাজগঞ্জে বলেছি ও বন্যা প্লাবিত মানুষ তোর আল্লাহকে ডাকো আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই মোদের বাঁচাইতে পারে ঠিক কিনা ভাইরা আমার
আর আদম নবীর সন্তান হাবিলকে কাবিল হত্যা করে ফেললো গায়ের জোরে সন্ত্রাস, ভাইকে হত্যা করেছে হাবিল মাঠের মধ্যে লাঙ্গল দিয়ে চাষ করতেছিল ক্ষেতের চাষ, কাবিল একটা ছুরি এনে ভাইয়ের পেটে ঢুকে দিল, ভাই মরে গেল, কি করবে আফসোস। আল্লাহ দুইটা কাক পাঠাইয়া দিল, একটা কাকে সারাটা কাককে মারলো, বরাবর পরে দুইটা পা দিয়া মাটি খুঁড়ে খুঁড়ে আর একটা কাককে মাটি দিল। এবার কাবিল বলে আমি আমার ভাইকে মেরেছি, আমিও মাটির নিচে দাপন করব। বাংলাদেশে গোটা বিশ্বের জমিনে ওই দিন কাবিল থেকে যত খুন হবে সমস্ত খুনের ভাগই ওই যে কাবিল আগে পাবে। আরে আল্লাহর গোলাম, খুনাখুনি বন্ধ করো, সুন্নত আমল চালু করে দাও, আল্লাহকে ভয় করো। ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী সাথী হও, আল্লাহ আমাদের কবুল করো। জোরে বলেন আমিন। আমি শুনেছি অনেকের মা চলে গেছে, আমার আব্দুল্লাহ ভাই দুই মাস আগে আমাকে দাওয়াত দিয়ে যোগাযোগ করে, এগুলা আর আমার সাথে কথা বলে। আমার ভাই বলেছে হুজুর অনেকের মা নাই বাবা নাই, অনেকের আপনজন কবরে চলে গেছে, মাননীয় চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছে, আমার সভাপতি বাবাজিরাও দোয়া চেয়েছে, আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল, বরদোয়া কবুল। আমি দুইটা ওয়াজের পয়েন্ট বাকি রেখেছি, ইবলিস শয়তান দুইবার থুতু ফেলেছে, কোন প্রাণী আজ আমাদের সামনে ঘোরাঘুরি করে আমি বলবো কিনা। আদম নবীর হিংসা পুঁতে রেখেছে জান্নাতুল মাওয়ার মধ্যে, ওখান থেকে কি তৈরি হলো দুইটা বলবো কিনা। তার আগে আমার একটা দাবি, অনেকের মা নাই বাবা নাই, ওই কবর থেকে ডাক দিয়া বলে সন্তান আমি মা কবরে বড় বিপদে আছি, আয় আয় আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া কর। এরে যুবক কেন মার জন্য দোয়া করো না, একটা সত্য মাকে যদি একবার প্রাণ খুলে মন থেকে ডাক দাও, আল্লাহ বলে বান্দা একটা কবুল, হাজুর সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। মার ভুলে নারে সন্তান, অনেকের মা এখন বেঁচে আছে, অনেকের মা চলে গেছে, মার জন্য দোয়া করো, মার জন্য দোয়া চাও। ওরে সন্তান আল্লাহর কসম করি বলি, এমন কোনো দিন নাই যুবক মরে না, আমি ঈদের দিন রওনা দিয়েছি বগুড়া শিবগঞ্জে, মোকামতলার পাশে আমি শিবগঞ্জে বড় মাঠে ঈদের নামাজ পড়াবো। আমি গাড়ি চড়ে রওনা দিয়েছি, দেখতেছি বিশ্ব রোডের সামনে দুইটা লাশ পড়ে আছে, এটা কেমনে হলো? বলে হুজুর ঢাকা থেকে রওনা দিয়েছে দিনাজপুর চলে যাবে। কে হ্যাঁ মারা গেল বলে একটা গাড়ির সাথে আর একটা গাড়ির ধাক্কা, পাশের ছেলেটা কাঁপতেছে, হুজুর আমার চোখের সামনে মরে গেল, কেমনে মরলো? বলে সন্তানটা মার কাছে ফোন করতেছে, বলে মা তোমার জন্য সুন্দর কাপড় নিয়ে এসেছি। মাকেও নাকি বলেছে, মা আমি ঢাকা থেকে ঈদের জন্য বাজার করে যাইতেছি, মা গভীর রাতে সন্তানকে ফোন দেয়, সন্তানের মোবাইলে রিং হয় রিসিভ হয় না, বাবা ফোন দেয় রিং হয় রিসিভ হয় না। একটু পরে বাবার ফোনের মধ্যেই সন্তানটা ফোন দিল, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। এবার বলে বুড়া কেন ঘরে আসো, তোমার সন্তান দুটোটা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। বাবা এবার ধর দেয়, মা পাগলানি হয়ে গেল, তোরা কই আয় আয়? আমার বাবা বাজার করতে যাইয়া পরপারের বাজার করতে গিয়েছে, এসে দেখলাম মাও এসেছে বাবাও এসেছে অ্যাম্বুলেন্স করে, মা শেষ নাই বগুড়া মেডিকেলে ভর্তি করেছে, এবার সন্তানকে দেখো ওই অ্যাম্বুলেন্সের মধ্যে চড়ে এসে মার হুশ ফিরে পেয়েছে, আমার সন্তান কই দৌড় দিয়ে এসেছে, অ্যাম্বুলেন্স ওলা গাড়ি ছেড়ে দিয়েছে। এবার গালি ওরাকে বলে একটু ব্রেক কর, আমার বাবা কেমন মার্কেট করেছে একটু দেখতে চাই। সন্তান তাকে চিনলি না, তুই রাত্রি তিনটার সময় মাকে রিং করবি, মা ঘুমায় না।
ভাই, মা ডাক দে বলে বাবা খাইছো, ওরে নবীর উম্মত মাকে ভুলো না বাবাকে ভুল ভাই, মা শব্দটা এমন সহজ, নবী বলে মায়ার নজরে তাকাইলে কবুল, হজরত সবা মল্লময় হয়ে যাবে, অনেকের মা নাই বাবা নাই, আরে যুবক আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল, দোয়া কবুল রে ভাই, আল্লাহ দৈনন্দিন বয়ান নিতে ছেড়ে ভাই কত মানুষ মরে যায়। আমি শরীফুল অ্যাক্সিডেন্ট করেছিলাম সাতক্ষীরায়, আমিও কবরের বাসিন্দা হয়ে যাইতাম, আপনারা মরে যাবেন আমিও মরবো, গাছের তলে পড়ে মরবো, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরবো, গাছের তলে পড়ে মরবো, না না মরার আগে একটু ভালো আমল নামে আমল করতে যাইতে চাই। ভাইরা আমার আদম নবীর সিনা চাপ করে জান্নাতুল মাওয়ার মধ্যে হিংসা পুঁতেছে, সে হিংসা থেকে গন্ধম গাছ তৈরি হয়েছে, কি গাছ জোরে বলেন, গন্ধম গাছ আল্লাহও লাগায় নাই, কোন ফেরেশতাও লাগায় নাই, ওটা ছিল আদম নবীর হিংসার ফসল। জিবরিল আমিন আল্লাহকে বলেছে, আল্লাহ ওই গাছ যদি যদি আদম নবী ফল খেয়া যায় তাহলে অভিশপ্ত হয়ে যাবে। আল্লাহ বলে এই জন্য আমি আদম নবীকে নিষেধ করে দেব, এরপরে যদি আদম নবী গন্ধম খায় আল্লাহর কোনো অসুবিধা দোষ আছে নাকি? অপরাধ আছে আল্লাহ, অপরাধ হলো বান্দার, এরে আল্লাহর গোলাম ইবলিস শয়তান আদম নবীর আকৃতি দেখে থুতু ফেলেছেন, কয়বার? দুইবার থুতু ফেলে দিয়েছেন, ওই থুতু থেকে কুকুর জন্ম নিয়েছেন, কুকুর কুকুর কলবুম মানে কুকুর, এক কুকুরের নাম হলো কিলাব আর বউ কুকুরের নাম হলো কলবুম মানে কুত্তা সমূহ। থুতু থেকে কি জন্ম নিয়েছেন? কুত্তা। কুকুর যদি কামড়ও না দেয় থুতু যদি একটু লাগে কয় ভ্যাকসিন ছাড়া কাজ হইবে না, ঠিক কিনা বলেন? কুত্তা ভালো না খারাপ? অভিশপ্ত। এ যুবক মারিফুল কোরআনের মধ্যে পড়েছি দেখেছি রে ভাই, আমি কোরআনের শ্রেষ্ঠত্ব কিতাবের মধ্যে দেখেছি, এই দুইবার থুথু ফেলার কারণে অভিশপ্ত কুকুর জন্ম নিয়েছে খারাপ কুত্তা, এই জন্য আল্লাহ তাআলা কুত্তাকে অর্ডার করে দিয়েছে, কুকুর যতক্ষণ পর্যন্ত মালিক খাইতে দিবে না ততক্ষণ পর্যন্ত খাবি না, খাবি না। এই জন্য মালিক যা খাইয়া হাতুয়া যাইতো ভালাইয়া দেয়, ভের পানি পচার মধ্যে সেটা কুত্তা খায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার মোটামুটি ইয়া ইউহান্নাস সুরবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ইবাদত করবেছে মুমিনকে এবং মুশরিককে উভয়কে ইবাদত করতে বলেছেন, কার? একমাত্র আল্লাহ, রব হলেন একমাত্র উনি, সব কিছু আমার জন্য আয়োজন করেছেন যিনি, উনি আমাদের রব, উনি আমাদের রব, ওই রব আপনাকে আমাকে বানিয়েছেন, অতএব রবের আনুগত্য করতে হবে। খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলে তোমরা যদি আমার গোলামি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ তোমরা অর্জন করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সবাই মহাব্বত দোয়াটা মা বাবার জন্য করেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ইবাদুকা ইয়া ইবাদুকা মান আতাইকা মুকরিনা যুনুবি ফি ইলাহি, ইয়া ইলাহি আইজিলা মিন
জাহান্নাম ওমিন গদবি ওমিন গদবি বাকায়া নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া আয় আল্লাহ তাআলা মাবুদ গো আজকে জিলহাদ মাসের 11 তারিখ আল্লাহ 3 সেপ্টেম্বর 2017 ঈদের পরের দিন রে মালিক আল্লাহ কত তোমার আদরের গোলাম নাক ডাকিয়া ঘুমায় মশারি টানাইয়া রে আল্লাহ কয়েল লাগাইয়া দিয়েছে সরে করে দিয়েছে আর আমরা যারা এই মাহফিলের ময়দানে এসে বসলাম আমাদের কোনো কয়েল লাগে না মশারি লাগে না একমাত্র আপনাকে পাওয়ার জন্য বসেছি রে মালিক আল্লাহ হাজার হাজার গরু লক্ষ কোটি কোটি দুম্মা উট কুরবানি করেছি আয় আল্লাহ আমাদের কুরবানি গুলি আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আজকের যে সময়টুকু আমরা কুরবানি করেছি মাহফিলে বসে আমাদের কুরবানি কবুল করে না আল্লাহ আগামীকাল থেকে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আমাদের সবাইকে পর্দাওয়ালা বানিয়ে দিন ইমানওয়ালা আমলওয়ালা বানিয়ে দিন আয় আল্লাহ আমাদেরকে অন্ধকার কবরে নেওয়ার আগে আয় আল্লাহ বেঈমান বানায়ও না মুমিন বানিয়ে দাও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে চলার তৌফিক দিয়ে দাও আমার যুবক বন্ধুরা যারা আজকের মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ আমার সেনহের আদরের ভাই আব্দুল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ যুবক কষ্ট করে বাকি যুবকদেরকে নিয়ে আয়োজন করেছে আল্লাহ আমি অনেকের নাম জানি না ওই যুবকদের মার কপাল কত ধন্য ও দয়ার মালিক আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ অনেকে 1,000 টাকা 2,000 10,000 আয় আল্লাহ 5 থেকে 10 টাকা পর্যন্ত যারা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি আয় আল্লাহ তাদের হাতগুলি কবুল করে নাও মাবুদ গো অনেকে শ্বশুরের জন্য দোয়া চেয়েছে দাদার জন্য দোয়া চেয়েছে দাদির জন্য দোয়া চেয়েছে অনেকের বোন ভাই আপনজন পাড়া প্রতিবেশীর জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ আবার অনেকের চোখের কোঠায় পানি বলে আমার মা নাই বাবা নাই আমায় একটু মা বাবার জন্য দোয়া চাই আয় আল্লাহ আমার আব্দুল্লাহ ভাই দোয়া বলে গেল হুজুর আল্লাহর এক বান্দা তার মার জন্য দোয়া চেয়েছে বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তোমার বান্দার মা বাবাকে আপনি জান্নাতি মেহমান বানাইয়া দাও আয় আল্লাহ আজকে আমাদের মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ আমার পর্দানিশী মা বোনদের কবুল করে নাও আবেদা জাহেদা সালেহিন মুত্তাকিন নেককার বানায়া দাও উদয়ের মালিক আপনি ছাড়া কেউ নাই আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নাও আমার আগে আয় আল্লাহ এলাকার কৃতি সন্তান ঢাকায় লেখাপড়া করে বেলাল হুসাইন সাহেব আয় আল্লাহ বেলাল হুসাইন ইসমাইল আমার আদরের ছোট ভাই বয়ান করেছে আল্লাহ তাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ এলাকার দিন মাদারিস গুলারে কবুল করে নাও মসজিদ গুলারে আপনি কবুল করে নাও এলাকার তামা আল্লাহ ইমাম সাহেবকে আপনি কবুল করে নেন এলাকার মুয়াজ্জিন আল্লাহ মুয়াজ্জিন মুসল্লিদের কবুল করে নেন আল্লাহ ঈদ জামাতকে আপনি কবুল করে নেন এই ময়দানকে আপনি কবুল করে নেন এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন আর আল্লাহ সহ সভাপতি আপনি কবুল করে নিয়ে নেন আল্লাহ অতিথিদের কবুল করে নেন আর আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে উনি কাঁদতে কাঁদতে বলেছে হুজুর গো আমি বগুড়া শহরে যাই
আমার মা খুবই অসুস্থ, আল্লাহ তার মাকে সুস্থতা দান করে দাও, শেফায়ে কুল্লে আজলা দান করে দাও, আল্লাহ আমার ছোট্ট ভাই আলামিনকে কবুল করে নাও। আয় আল্লাহ ক্যামেরাম্যান আসেল টাকা দিয়ে দোয়া চেয়েছে, মনের আশা কবুল করে নাও, মনের বাসনা কবুল করে নাও, আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও, তার সন্তান জিহাদকে, আল্লাহ নওয়াজ শরীফকে কবুল করে নাও। আয় আল্লাহ জামাল ইলেকট্রনিক্সের মালিক আমার জামাল ভাই, তাকে আপনি কবুল করে নিয়ে নেন, আমার মিডিয়ার সমস্ত আলেম ওলামাদের কবুল করে নেন। আয় আল্লাহ আমাকে আপনি দিনের উপর থাকার তৌফিক দেন। আয় আল্লাহ কণ্ঠ শরীর স্বাস্থ্য ঠিক রেখে আপনি আল্লাহ মানুষের সামনে যারা চলার তৌফিক দেন। আয় আল্লাহ আপনি যে সম্মানের চেহারা দান করেছেন, এই সম্মানের চেহারা রাগ হইয়া বেজার হইয়া কেড়ে নিয়েন না। আয় আল্লাহ আমার কোনো এলেম নাই আমল নাই, আল্লাহ মানুষ কেউ জানে না, আপনি জানেন কতটুকু এলেম কতটুকু আমল কতটুকু যোগ্যতা। আয় আল্লাহ সমাজের মানুষ যদি জানতো সমাজের মধ্যে জায়গা দিত না। আপনি রহমান, আপনি রহিম, আপনি খালেক, আপনি গফুর রহমান। আয় আল্লাহ আপনি এই ফালাইয়া দিয়েন না, আরো বড় বড় মঞ্চে তুলে আনেন। বাংলাদেশে 200-র মতো দাওয়াত নিয়েছি রে আল্লাহ, এই দাওয়াত গুলো কবুল করে না, এত সম্মান তুমি দিয়েছো রে মালিক, এত সম্মান এই মন্ত্রীরাও পায় না। আল্লাহ ফালাইয়া দিয়েন না, অনেকে সহ্য করতে পারে না, টুপি ওলা বলে গালি দেয়, মোল্লা বলে গালি দেয়, কারো অন্যায় কখনো করি না, পারলে মানুষকে সালাম দেয়, উপকার করি, কারো ক্ষতি করি না। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমি গুনাগারকে কবুল করো, আমার মা বাবার হায়াতকে লম্বা করে দাও, আমরা যারা হাত তুললাম অনেকের পিতা মাতা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ মাহফিল থেকে যখন বাড়ি যাব, দেখবো অনেকের জনম দুখুনি মা ঘুমায়া গেছে, আর একদল গিয়া দেখবে মাও নাই বাবাও নাই, ও সংসার মার কবরে গিয়া কাঁদবে, বলে মা আমার কপাল তন্দরে, মা তুমি চলে গেলা কেউ খোকা বলে ডাকে না। আয় আল্লাহ আব্বা আমার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দাও, সাত বিশ্বর ঘর কে একজন জান্নাত বানিয়ে দাও, সংকীর্ণ কবর কে প্রশস্ত বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আমার ড্রাইভার সাহেবকে আপনি কবুল করে নাও, তার ছেলে সন্তানকে এলেম আমল হিকমত দিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আয় আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইকে কবুল করে নেন, মাইকওয়ালা ভাই টাকা দিয়ে দোয়া চেয়েছে কবুল করে নেন, সিয়ামকে কবুল করে নেন, শেষ বিদায়ে কালিমায়ে তৈয়বা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।